সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অন হোমিওপ্যাথি। আমার বক্তব্যের ফার্স্ট পার্টটা থাকবে ফিলোসফিক্যাল সাইড। আপনারা আমার প্রতিটি কথা, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার বিশেষ অনুরোধ। কেন উচ্চারিত প্রতিটি বাক্য ব্যক্তি দিবাশিসের নয়, এটা আমি প্রতিবারই বলে থাকি। যারা হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে আজ এই পর্যায়ে দাঁড় করিয়েছেন তাদেরই বক্তব্য, তাদেরই কথা, যেটা আমাদের প্রতিদিনের কাজে আসবে। আপনারা যারা সামনে উপস্থিত রয়েছেন সবাই কিন্তু, প্রায় সবাই, সবাইকে বলবো না, কিছু জানাও রয়েছে, প্রায় সবাই প্র্যাকটিসিং ডক্টর। এই একটি আলাদা একটা মেথড, ডক্টর এম এল সেগাল যে মেথডটি প্রবর্তন করেছেন এর কি একটা ভিত্তি নেই? ভিত্তি থাকলে কোথার থেকে আসছে এবং তার দৃষ্টিভঙ্গিটা কি, এগুলো খুব ক্লিয়ার হতে হবে আমাদের কাছে, একেবারে খুব ক্লিয়ার। তা না হলে একটা হ্যাপাজার্ড অবস্থায়, এটা অবস্কিওর্ড অবস্থায় থাকলে আমরা ওই হাত তাড়াবো, ধরতে পারবো না, ওই জিনিসগুলো নিতে পারবো না যেটা ডক্টর অসীম রায় আমাদেরকে দিয়েছেন। তাহলে প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দর্শন। দর্শনের ব্যাপারটি আপনাকে কি করবে, আপনার চোখটাকে খুলে দেবে, দৃষ্টিভঙ্গিটাকে স্বচ্ছ করবে, কি নিতে হবে কি নিতে হবে না, কোনটা দেখতে হবে, কেমনভাবে দেখতে হবে, কি দেখতে হবে, সেই জিনিসগুলো। তা প্রথমে আমরা শুরু করি হোমিওপ্যাথির যে ভিত্তি, যেটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান আমাদের, আওয়ার গ্রেট মাস্টার, হোমিওপ্যাথির জনক, তিনি হোমিওপ্যাথিককে কীভাবে আবিষ্কার করলেন এবং কোন পর্যায়ে তিনি হোমিওপ্যাথিকে নিয়ে গেছেন সেটা কি লক্ষ্য করুন। ফার্স্ট হচ্ছে লাইকস, ওটা একটু ভুল হয়েছে জায়গাটায়, লাইক কিওর লাইকস, লাইক কিওর লাইক, এটা হবে, ওটা একটা এক্সট্রা ভুল হয়েছে, লাইক কিওর লাইক, সদৃশ সদৃশকে আরোগ্য করে বা দূর করে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, মনে রাখবেন কথাটা, প্রাকৃতিক নিয়ম, এটা বহু আগে চলে আসছে, চলে আসছে মানে এটা বহু আগে, হ্যানিম্যানের আগেই বহু চিকিৎসক এটা আবিষ্কার করেছেন, এটা অনুধাবন করেছেন, তারা উল্লেখ করেছেন তাদের বইয়ে, একেবারে বহু আগে এটা ভারতীয় দর্শন করেছে, ভারতীয় যারা যেমন চরক সস্রতু ওনাদের সংহিতায় এটা উল্লেখ করেছেন, ওই যে শব্দটি আমরা ব্যবহার করি সমসাময়িক সময়তি, ওই তাদের গ্রন্থেই এটা উল্লেখ রয়েছে, অর্থাৎ হ্যানিম্যানের আগেই এটা রয়েছে, হ্যানিম্যান হোমিওপ্যাথিকে রিডিসকভার করেছেন। সেখানে কি সিমিলিয়া সিনিলিবাস কিউরেন্টার, সদৃশ সদৃশকে দূর করে, দেখুন লক্ষ্য করে ওখানে কিন্তু শব্দটি, এখানে একটি আর এর পরে এ রয়েছে, এইটা হচ্ছে প্রাকৃতিক আইন, সদৃশ সদৃশকে দূর করে, হ্যানিম্যান ওটাকেই বলেছেন লেট লাইকস বি কিওরড বাই লাইকস, তাহলে সদৃশ সদৃশ দিয়ে দূর করা হোক, আরোগ্য করা হোক। উনি আবিষ্কার করলেন যে, অনেক উদাহরণ দিয়েছেন হ্যানিম্যান তার অর্গান অফ মেডিসিনে, মুখবন্ধে দেখবেন আপনারা, মানে সবার কাছে অনুরোধ, অর্গানের ফার্স্ট অ্যাপোরিজম দিয়ে শুরু করবেন না, শুরু করবেন অর্গানের একেবারে প্রথম পেজ থেকে, সেখানে অনুবাদক কি বলেছেন, প্রকাশক কি বলেছেন, স্বয়ং হ্যানিম্যান দীর্ঘ তার মুখবন্ধে হোমিওপ্যাথি সম্পর্কে
প্রচলিত তৎকালীন প্রচলিত চিকিৎসা সম্বন্ধে কি বলেছেন, পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটি লাইন অনুধাবনের চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি একেবারে ঝট করেই ফার্স্ট অ্যাপারের জীবন থেকে ঢুকে যাবেন না হোমিওপ্যাথিতে। কেন? যে অনেক কথা বলেছেন, অনেক উদাহরণ সহযোগে এই ইন্ট্রোডাক্টরি লেকচারে, দ্যাট ইজ হ্যানিম্যান, সেখানে কিন্তু সব উল্লেখ রয়েছে, কে কে দেখেছেন, কিভাবে দেখেছেন, যে সদৃশ্য সদৃশ্যকে দূর করে। বহু ডাক্তারের নাম রয়েছে সেখানে, যে তারাও লক্ষ্য করেছেন যে এই পেটে ব্যথাটি কেন গেল, ওই বিশেষ বার্কের নির্যাসে পেটে ব্যথা সৃষ্টি করতে পারে, তাই পেটে ব্যথা চলে গেছে। ইলেকট্রিক শক দিলে, পজিটিভ ইলেকট্রিক শক দিলে প্যালপিটেশন সৃষ্টি হয়। তারপরে যদি তেমন রুগী আসে, তাহলে ওই যদিও ধনাত্মক ই দিয়ে ওকে শক দিলে ওই প্যালপিটেশন দূর হয়, এটাও কিন্তু লক্ষ্য করেছেন, সব উল্লেখ রয়েছে এইভাবে। এবং এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটাস, হিপোক্রেটাসে বলেছেন যে আরোগ্যের প্রাকৃতিক নীতি হচ্ছে যে ওষুধে যে রোগ সৃষ্টি করতে পারে প্রাকৃতিকভাবে, মানে প্রাকৃতিক রোগ সদৃশ রোগ সৃষ্টি করতে পারে, সেই ওষুধই সেই রোগ দূর করতে পারে, প্রাকৃতিক রোগ দূর করতে পারে, এটা উল্লেখ করেছেন কিন্তু এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। তাহলে আমরা লক্ষ্য করি এটা কিন্তু বরাবরই চলে আসছে, এই সরি এই এটা, দ্যাট ইজ লাইক কিওরস লাইক, দ্যাট ইজ সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার, এটা চলে আসছে হ্যানিম্যান। এটাকে কেন এটা প্রসার ঘটেনি, প্রসার ঘটেনি একটাই মাত্র কারণে, কেন ঘটেনি, না ঘটার প্রধান কারণ হচ্ছে যে প্রাকৃতিক রোগ সদৃশ রোগ এটা কেউ উৎপন্ন করতে পারেনি। তারা দেখেছে প্রাকৃতিতে এইভাবে ঘটে, এইভাবে হয়, সামান্য কিছু প্রয়োগ করেছে মাত্র পেয়েছে, কিন্তু খুব বড়ভাবে থেরাপিউটিক্স যে, দ্যাট ইজ ওষুধ ড্রাগস বা ভেষজ, এটি কিন্তু কোনো ডক্টর আবিষ্কার করতে পারেনি, এটা করেছেন মহাত্মা হ্যানিম্যান। তত্ত্বটা পেয়েছেন, থিওরিটা পেয়েছেন যে কী ঘটে, কীভাবে ঘটে, আপনারা জানেন সে কাহিনি, ওইদিকে মোটেই যাব না যে কীভাবে এটা প্রথমে আবিষ্কার হলো, কী করে হলো, কেন আমরা এটা গত লেকচারগুলোতে এসব বিস্তারিতভাবে আলোচনা করেছি। দেখুন কী কথাটা বলা আছে, খুব সেটা কি, এনি সাবস্টেন্স ক্যান প্রডিউস নিউ মেদাস নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইন অ্যান্ড সিমটমস ইন হেলদি হিউম্যান বিং ডিউরিং হোমিওপ্যাথিক ড্রাগস প্রুভিং। এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা লিখে নেবেন, এই কথাটা কিন্তু আপনি কোনো বইয়ে সচরাচর পাবেন না, শুধু পাবেন ওষুধে প্রাকৃতিক রোগ সদৃশ কৃত্রিম রোগ সৃষ্টি করতে পারে এই শব্দটি, তা তো নয়। এর আগে আমরা আলোচনা করেছি প্রচুর সিমটম প্রতিটি ওষুধ সৃষ্টি করতে পারে যেটা পজিটিভ, নট এ সিমটম অফ এনি ডিজিজ, রোগ সদৃশ রোগ নয়, সিমটম নয়। তাহলে দেখুন লোকেরে, এনি সাবস্টেন্স, আমরা হোমিওপ্যাথির কল্যাণে এই জিনিসটা জানতে পেরেছি মাত্র। যেমন আপনারা কি ভেবেছেন যে বালি, এই যে বালুকণা, এটা শত শত এই সৃষ্টি করতে পারে, লক্ষণ সৃষ্টি করতে পারে মানব শরীরে, যে আমরা সল্ট খাই এই ওটা এই সৃষ্টি করতে পারে, অ্যাকোয়া শুধু জল, দ্যাট ইজ পানি, সমুদ্রের পানি, এটা শত শত সিমটম সৃষ্টি করতে পারে। তাহলে লক্ষ্য করুন, এনি সাবস্টেন্স, এটি হোমিওপ্যাথির কল্যাণ শুধু আমরা জানতে পেরেছি মাত্র, এনি সাবস্টেন্স ক্যান প্রডিউস নিউমারাস নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইন অ্যান্ড সিমটম। আমরা ওষুধ সৃষ্টি করতে পারে প্রতিটি ওষুধ পজিটিভ এবং নেগেটিভ সাইন অ্যান্ড সিমটম, রোগের কথাটা ভাববেন না, কিন্তু
যে রোগজ প্রাকৃতিক রোগ সদৃশ্য রোগ সৃষ্টি করতে পারে তা নয়, কিন্তু একবারে লজিক্যাল কথা হচ্ছে এইটাই, এনি সাবস্টেন্স ক্যান প্রডিউস নিউমেরাস নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইন অ্যান্ড সিমটম ইন হেলদি হিউম্যান বিং ডিউরিং হোমিওপ্যাথিক ড্রাগস প্রুভিং, এইটি হচ্ছে আসল বিষয়। আর ত্রুটিপূর্ণ কথা হচ্ছে ওইটাই যে প্রতিটি ওষুধ সুস্থ শরীরে প্রয়োগ করলে প্রাকৃতিক রোগ সদৃশ রোগ উৎপন্ন করে, এটা তো ত্রুটিপূর্ণ কথা। আসল কথা হচ্ছে ওইটা যেটা নেগেটিভ সাইন ওইটা রোগ সদৃশ ওষুধ, যেটা পজিটিভ সাইন সেটা হচ্ছে রোগ সদৃশ নয়। যেমন প্রতিটি ওষুধে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, যেটা আমরা গত অনুষ্ঠানেও বলেছিলাম, যেমন সিম্প্যাথেটিক, বেনিভোলেন্স, তারপরে দ্যাট ইজ ওকে কী বলে মোরাল সেন্সিটিভ মোরাল ইম্প্রেশন টু, এইগুলো তো সব পজিটিভ সাইন অ্যান্ড সিমটম। একজন মানুষ যদি অনার খুব হিরো হয়ে থাকে, অনেস্ট, অনেস্ট আমাদের রুব্রিক রয়েছে, অনেস্ট এটা কি রোগের সিমটম বলুন, উত্তর দেবেন কিন্তু কথা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনছেন অ্যাটেন্টিভলি। একজন মানুষকে যদি বলেন উনি খুব সৎ মানুষ, এটা কি রোগের সিমটম না, তাহলে ওটি উৎপন্ন করেছে কিন্তু ওষুধ প্রুভিংয়ে। আমরা দেখেছি যে একজন সৎ মানুষের পরে প্রয়োগ করা হয়েছে তাকে নিলাম, ওটা কিন্তু তা নয়। যেমন মাইল্ডনেস, যেমন বেনিভোলেন্স, বেনিভোলেন্স পরোপকারী, সিম্প্যাথেটিক খুব অপরের প্রতি সে দয়াশীল সহানুভূতি সম্পন্ন, এটা কি রোগের সিমটম? মোটেই না। কিন্তু মেলেসিয়াস, কিল ডিজায়ার টু, এই যে একটু আগে সুন্দর আলোচনা হলো অ্যাভারিস, কৃপণ, কৃপণের অর্থ জানেন? কৃপণ হচ্ছে সে যে ধন সংগ্রহ করে নিজে কোনোদিন ভোগ করে যেতে পারে না, আর এই সেই ধন কারো কাজেও আসে না। কেন? তো কৃপণ এমন জায়গায় ধন লুকায় বাড়ির লোকও জানে না, ও তো মারা যায় পথে ঘাটে, যে কোনো সময় মারা যেতে পারে, মৃত্যুকে বলে আসে নাকি যে 7 দিন পরে আমি যাবো, 6 মাস পরে আমি, ওটা হঠাৎ করেই যায়, কাউকে বলেন যে কোথায় টাকা আছে, কোথায় অর্থ আছে। আরও গ্রামের খুব সুন্দর করে বাংলা আছে যে কৃপণ, কৃপণ কী করে, ওই সবটুকু প্রসব করে না, কেননা সবটুকু প্রসব করলে ক্ষুদে লেগে যেতে পারে। আর গ্রিডি, হোয়াট ইজ গ্রিডি, সুন্দর করে বলেছেন, যেটা গ্রিডি মানে আমার আছে কিন্তু ওইটুকু আমার হলে ভালো হতো, ওইটুকু কীভাবে নেওয়া যায়, ইটস এ মেন্টাল ডিজিজ, সাইকোলজিক্যাল ডিজিজ, সাইকোলজিক্যাল কন্ডিশন এলিমেন্ট, এই সিমটমগুলো এগুলো উৎপন্ন করেছে। তাহলে এই যে সংজ্ঞাটি, এটি কিন্তু আপনারা একেবারে মনে রাখবেন, লিখে নেবেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি যেটা আসল দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন। নেক্সট, ডিজিজ অ্যান্ড দি স্ট্রাটাম অফ অ্যাফেকশন, রোগ এবং আক্রমণের স্তর, রোগ এবং আক্রমণের স্তর খুব ভাইটাল, একেবারে খুব ভাইটাল। অল ফাংশনস অফ দি বডি আর প্রাইমারিলি গভর্ন বাই দি ডাইনামিক ভাইটাল প্রিন্সিপল ইন হেলথ অ্যান্ড ডিজিজ, সো মেডিসিন মাস্ট বি ডাইনামিক টু অ্যাক্ট আপন দি ভাইটাল প্রিন্সিপল। প্রতিটি ফাংশন শরীরের যাবতীয় ক্রিয়া প্রধানত পরিচালিত হয় ডাইনামিক লেভেল দ্বারা, ডাইনামিক প্রিন্সিপাল দ্বারা, ভাইটাল প্রিন্সিপাল, যেটা হেনিম্যান বলেছেন তার ষষ্ঠ সংস্করণের কারণে, ভাইটাল প্রিন্সিপাল, দিস ইজ দ্য সাবস্টেন্স, সাবস্টেন্সিয়াল অর্থাৎ তার যার অস্তিত্ব রয়েছে, ভাইটাল প্রিন্সিপাল, ভাইটাল প্রিন্সিপাল প্রডিউসেস ভাইটাল ফোর্স, সেই জন্য হ্যানিম্যান উল্লেখ করেছেন ভাইটাল ফোর্স অফ দ্য ভাইটাল প্রিন্সিপাল, ফিফথ এডিশন অর্গানন পর্যন্ত ছিল ভাইটাল ফোর্স, ওনাকে তিনি সংস্কার করে যে ভাইটাল ফোর্স, ফোর্স বলতে হতে গেলে একটা কর্তা থাকতে হবে, যেমন আপনার যারা উপস্থিত রয়েছেন সবাই কম বেশি শক্তি রয়েছে,
যে শক্তির একজন নিয়ন্ত্রক রয়েছে, আপনি চাইলে তো সেই শক্তিটা আপনার অধীনে আপনি প্রয়োগ করতে পারেন, খুশি মতো করতে পারেন না, আপনার ইচ্ছা অনুসারে আপনি করতে পারেন। ঠিক তেমনি ওটাকেই কিন্তু হ্যানিম্যান বলেছেন ভাইটাল প্রিন্সিপাল, দ্যাট ইজ ভাইটাল প্রিন্সিপাল। তাহলে আমাদের যে ক্রিয়ার যে মূল কেন্দ্র, শরীর পরিচালনার যে মূল কেন্দ্র, এটাকে বলেছেন হ্যানিম্যান ভাইটাল প্রিন্সিপাল। স্তরগুলো লক্ষ্য করুন, একটা হচ্ছে ডাইনামিক, ইলেকট্রোম্যাগনেটিক, কেমিক্যাল এবং মেকানিক্যাল, যেটা আমরা গত সেমিনারে আলোচনা করেছি। কিন্তু অত্যন্ত ভাইটাল বিষয় বলে আমি এখানে আভাস এনেছি আবার মাত্র, এবং সেভাবে বলছি। দেখুন, লক্ষ্য করে, এই পর্যন্ত কোনো এখনও পর্যন্ত এই ডাইনামিক লেভেল পর্যন্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞান চিন্তাও করতে পারেনি, যেটা হ্যানিম্যানের মহত্তম আবিষ্কার। তাহলে আমাদের যাবতীয় ক্রিয়াকলাপ পরিচালিত হচ্ছে ডাইনামিক লেভেল থেকে, এবং তার যে অ্যাডারেন্স যে স্তরগুলো রয়েছে, সাবঅর্ডিনেট যে স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলো হচ্ছে কী কী? ইলেকট্রোম্যাগনেটিক, এই পর্যন্ত কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে ইলেকট্রোম্যাগনেটিক, আর কেমিক্যাল তো বটে, এবং মেকানিক্যাল অর্থাৎ জড়স্তরীয় শারীরিক যন্ত্র, শরীর যন্ত্র, এবং হচ্ছে কেমিক্যাল। প্রতিটি চিকিৎসা বিজ্ঞান তার দর্শন অনুসারে, ওই যে তারাও সবাই ওষুধ ব্যবহার করে রোগ দূর করার জন্যে, ওই স্তরগুলো ভিন্ন ভিন্ন। এই কেমিক্যাল পর্যন্ত চলে গেছে কিন্তু অন্য অন্য চিকিৎসা বিজ্ঞান, যেমন অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথি কিন্তু এখানে অবস্থান করছে কেমিক্যাল স্তরে, ডাইনামিক না কিন্তু। তারা দেখে ওষুধ মুড অফ অ্যাকশন, যে ওষুধ কীভাবে ক্রিয়া করলো, কেন ক্রিয়া করলো, ওর ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আছে, উপাদানগুলো কী কী আছে, কোন কোন উপাদান শরীরে কোন কোনভাবে কাজ করে, সেইভাবে তারা বিশ্লেষণ করে। এটা হচ্ছে কেমিক্যাল জায়গায়, কেমিক্যাল পর্যন্ত, কেমিক্যাল অ্যাফিনিটিগুলো কী আছে সেটা দেখে। প্রাকৃতিক যে চিকিৎসা পদ্ধতি সেটা দেখে, ওর পজিটিভ জিনিসগুলো কী রয়েছে, প্রাকৃতিকভাবে আসছে, যেমন ন্যাচারোপ্যাথিতে হার্বাল যে ট্রিটমেন্ট রয়েছে তাও এই পর্যন্ত, কিন্তু এই কেমিক্যাল পর্যন্ত। তারপরে যেমন আকুপাংচার, ম্যাগনেটোথেরাপি, এসব কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক স্তরে তারা চিকিৎসা করায়, অর্থাৎ তারা দেখেছে শরীরেও একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং তার একটা বিক্রিয়া ঘটে, একটা ডিজর্ডার ঘটে, যে কারণে রোগ হয়। তাদের দর্শন সেইভাবে বলছে, ওটাকে দূর করতে পারলে রোগ দূর হয়ে যায়, সেই জন্যে ওই আকুপাংচার যারা করেন সেইভাবে তারা দেখেন, ম্যাগনেটোথেরাপি যারা করেন তারা সেইভাবে দেখেন, আকুপ্রেশার যারা করেন তারাও কিন্তু সরি এইভাবে দেখার চেষ্টা করেন সেই জায়গার থেকে। আর আমাদের হোমিওপ্যাথি হচ্ছে, ওষুধের কাজ হচ্ছে ডাইনামিক প্ল্যান থেকে, ডাইনামিক লেভেল থেকে, ডাইনামিক স্ট্রাটাম থেকে, ওই স্তর থেকে আমাদের ওষুধের ক্রিয়া করে। হ্যানিম্যানের এটাই সব থেকে মহত্তম আবিষ্কার, যে প্রতিটি ওষুধের ভিতরে আলাদা একটি স্তর রয়েছে, যে স্তর আমাদের শরীরে ক্রিয়া করবে সেটি হচ্ছে ওই ডাইনামিক স্তর, এবং এইটি এই জন্যে তিনি ওই পটেন্ডাইজেশনের ব্যবস্থা করেছেন। আপনি লবণ খান, নেট্রামিউরের ক্রিয়া হওয়া আসবে না, বালি একটু খেয়ে নেন, আপনি রোগগ্রস্ত হবেন ওই বালির কারণে, ওটা কিসের কারণে, ওই কেমিক্যাল অ্যাফিনিটির কারণে, মেকানিক্যাল ইসের কারণে আপনি আক্রান্ত হবেন, কিন্তু সাইলেসিয়ার সিমটম আসবে না ও দূরও করতে পারবে না। হ্যানিম্যান করেছেন ওটাকে পটেন্টাইজেশনের একটা বিশেষ প্রক্রিয়ায়, ওর ভিতর থেকে ডাইনামিক প্ল্যান যে কি কাজ করছে সেটা তিনি আবিষ্কার করেছেন। এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ক্লিয়ার হতে হবে, যে আমরা যে ওষুধ প্রয়োগ করি ওর ক্রিয়ার স্তরটা কি। তাহলে ফার্স্ট, আমরা যে রোগগ্রস্ত যদি হই তাহলে এই কেমিক্যাল যে লেভেল, এখানে না কিন্তু রোগের মূল কারণ, রোগের মূল কারণ নিহিত রয়েছে এই ডাইনামিক প্ল্যানে। হ্যানিম্যান বলেছেন ওই ডাইনামিক প্ল্যান থেকে যদি তুমি
ডিজর্ডারটাকে দূর না করতে পারো, তাহলে এই অ্যালোপ্যাথির মতো তারা তো কী করছে, এই কেমিক্যাল যে লেভেলের ওইটা দূর করার চেষ্টা করছে, মেকানিক্যাল অর্থাৎ শরীরগত জায়গায় যা আছে ওইটাকে কেটে সেটে দূর করার চেষ্টা করছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। একটু আগে যে কেসটা লক্ষ্য করলেন, দেখলেন বেলেডোনা অ্যাম্পুটেশন করেছে, অ্যাম্পুটেশন মানে কেটে বাদ দেওয়া আঙুলগুলো, দেখছেন এর আগের ভিডিওতে হাড় বেরিয়ে আছে আছে না, পরে কি সে হাড়টাকে দেখেছেন? ওই অ্যালোপ্যাথির কাছে গেলে তো অ্যাম্পুটেট করতো, ওটা কেটে ফেলে বাদ দিত, কেটে বাদ দিত, ওই কাজটা করেছে কে? বেলেডোনা। তাই বেলেডোনা কত বড় সার্জন তাই চিন্তা করেন, ওই অ্যালোপ্যাথির থেকে অনেক বড় বড় সার্জন। তাই লক্ষ্য করুন যে কে করবে, বাদ দেবে কে, দূর করবে কে, দূর করবে ওই ম্যাগনেটিক যে দ্যাট ইজ ডাইনামিক যে লেভেল, যে লেয়ার, যে দূর করার চেষ্টায় রয়েছে, রত রয়েছে, ওকেই সাহায্য করতে হবে যে চাচ্ছে তাই। আপ পেশেন্ট আপনার কাছে যা চেয়েছে তার ভাষা দিয়ে আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন, কেন ডাইনামিক লেভেলটা কেন পারছে না, পারছে না একটাই কারণে, সে উইক হয়ে গেছে, ওই কারণে আপনাকে বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, ফোর্স দিতে হচ্ছে, প্রোভাইড করতে হচ্ছে, দিতে হচ্ছে। কোন ফোর্সটাকে দিতে হচ্ছে? ডাইনামিক লেভেল যেটা চাচ্ছে সাইন অ্যান্ড সিমটমসের মধ্য দিয়ে। কথাগুলো বুঝতে পারলেন তো? খুব মনোযোগ সহকারে শুনবেন। নেক্সট, দি কজ অফ ডিজিজেস, রোগ সমূহের কারণ, রোগের কারণ কী কী? আমি যে কথাগুলো তো বলছি সব হ্যানিমেনিয়ান হোমিওপ্যাথির কথা, হ্যানিম্যান যেভাবে ব্যক্ত করেছেন, যেভাবে জানিয়েছেন, কেন আমাদের দৃষ্টিভঙ্গি একেবারে স্বচ্ছ হতে হবে, ক্লিয়ার হতে হবে। আমরা নিজেরা যদি আমাদের কাছে ক্লিয়ার না হই তাহলে সে জিনিসটা তো বুঝতে পারবো না, অপরকেও বোঝাতে পারবো না, আর বুঝতে পারলেই তখন আমি আমার সঠিক পথে আপনি অগ্রসর হতে পারবো। দি কজ অফ ডিজিজেস, রোগ সমূহের কারণ, কারণ কী কী? হ্যানিম্যান বলেছেন ফান্ডামেন্টাল কজ, ভিত্তিক কারণ, মূল কারণ, সেটা কি? সাসেপ্টেবিলিটি অ্যান্ড ডিসপোজিশন। হ্যানিম্যান রোগের যে ভৌতিক কারণ বলেছেন, যেটাকে ভিত্তি করে রোগ আসে, উপাদানগত যে কারণ সেটা হচ্ছে কি? রোগীর সাসেপ্টেবিলিটি, প্রবণতা এবং ডিসপোজিশন। সাসেপ্টেবিলিটি শরীর সংক্রান্ত, শরীরগত, এটা মনে রাখেন কথাটা। আর হচ্ছে ডিসপোজিশন হচ্ছে মানসিক স্তরে, মানসিক স্তরের রোগ যে প্রবণতা ওটাকে বলা হয়েছে, হ্যানিম্যান নাম দিয়েছেন ডিসপোজিশন, শরীরের যে প্রবণতা রোগগ্রস্ত হবার ওটাকে নাম দিয়েছেন সাসেপ্টেবিলিটি। যেমন আমার এই যে ফ্যানটাকে বন্ধ করে যায় কি না, আমার খুব ঠান্ডা লাগছে, এই যে সবাই বসে আছেন আরামে, আমার লাগছে ঠান্ডা, আমি ওটা সহ্য করতে পারছি না, দিস ইজ আমার ফিজিক্যাল সাসেপ্টেবিলিটি, ওটা সহ্য করতে পারছে না, ওইটা হচ্ছে আমার, ওটা যদি বেশিক্ষণ আমি ফ্যানের নিচে থাকি আমি রোগগ্রস্ত হয়ে যাব। এই যে রোগগ্রস্ত হয়ে যাব ফিজিক্যাল অবস্থায়, দিস ইজ ফিজিক্যাল সাসেপ্টেবিলিটি। আর মেন্টাল ডিসপোজিশন অর্থাৎ যে দিকে আমার আকর্ষিত হই, যেমন ওখানে একটু ভালো গাঁজার আসর বসেছে, একটু যে দু টান দিয়ে আসি, এই যে টান দেবার যে আগ্রহ, এই আগ্রহটা হচ্ছে দিস ইজ ডিসপোজিশন, ওই জাতীয় মানসিকতা। তাহলে হলে কি হবে? আমি রোগগ্রস্ত হব। ওই যেটা বলা হচ্ছিল না সুন্দর করে, অ্যাভারিস, গ্রিডি, ওই গ্রিডিতে কিন্তু শুধু অর্থলোভ না, খাওয়ারও লোভ রয়েছে, ভালো ভালো খাবো, প্রচুর খাবো, যখন ভালো ভালো খাবো, প্রচুর খাবো, তখন কিন্তু আমাদের ইমোশনাল লেভেলটার কাজ করে না, ইন্টেলেকচুয়াল লেভেলের কাজ করে না, কাজ করে প্রিডোমিনেট করে ওই ইমোশন, আবেগ, ভালো ভালো খাবো, বেশি খাবো, এই বেশি খাবো, তখন চলে আসে যেটা পাল্লা দিয়ে খাবো, ওর সঙ্গে বেঁধে বেঁধে খাবো, কম্পিটিশনে খাবো, তখন কিন্তু আমি রোগগ্রস্ত হব। দিস ইজ ডিসপোজিশন, দিস ইজ মেন্টাল। নেক্সট হচ্ছে রুডিমেন্টাল কজ, মৌলিক কারণ। হ্যানিম্যান উল্লেখ করেছেন রোগের মৌলিক কারণ, এটা হচ্ছে আধারগত কারণ ফান্ডামেন্টাল, আর এটা হচ্ছে রুডিমেন্টাল মৌলিক কারণ। মৌলিক কারণ কি? অ্যাকুইট অ্যান্ড ক্রনিক মায়োজমস। দীর্ঘ গবেষণা করে হ্যানিম্যান, দীর্ঘ গবেষণা করে হ্যানিম্যান আবিষ্কার করেছেন অ্যাকুইট অ্যান্ড ক্রনিক মায়োজমস।
যে মায়াজম নিয়ে হেমপিতির ভিতরে প্রচণ্ড দ্বন্দ্ব রয়েছে। হ্যানিম্যান বলে গেছেন সেই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে, হ্যানিম্যান আবিষ্কারক আছেন হ্যানিম্যান, তখনকার প্রচলিত ওই শব্দটি ছিল মায়াজম, ছিল মায়াজম একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা হতো, দেখা হতো বিষাক্ত বাষ্প। তারপরে দেখা হতো, যেমন আপনি বসতেন, আপনি যদি রোগগ্রস্ত হন, আপনার থেকে যে বিষাক্ত আসছে, প্রভাব আসছে, এটাকে তখনকার সময় বলা হতো মায়াজম। খুব পচা জায়গা, ডোবা জায়গা, ওর থেকে যে বিষাক্ত উঠছে ওটাকে বলা হতো মায়াজম। এই দৃষ্টিতে তখন পুত্রীর যে অবস্থাটা, তখন তাকে বলা হতো মায়াজম। হ্যানিম্যান মায়াজম শব্দটাকে আলাদা সংজ্ঞায় রূপান্তরিত করেছেন একেবারে। তখন কিন্তু এই পাস্তুর কক এরা জন্মই হয়নি। তখন হ্যানিম্যান মায়াজমকে তার ক্রনিক ডিজিজে খুব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছেন। সংজ্ঞাটা কি মনে রাখবেন, খুব ক্লিয়ার হতে হবে। কিন্তু মায়াজম সম্পর্কে আর যেন কোনো ভ্রান্তি আপনাদের ভিতরে না থাকে। সেটা কি মায়াজম, হোয়াট ইজ মায়াজম? হ্যানিম্যান বলেছেন মায়াজম হচ্ছে ইনফেকশাস, কন্টিজিয়াস, এক্সেসিভলি মাইনুট, ইনভিজিবল লিভিং ক্রিয়েচার। ওনার ডেফিনেশন কি বলেছেন, ইনফেকশাস, সংক্রামক, কন্টিজিয়াস, এক্সেসিভলি মাইনুট, খুব সূক্ষ্ম, ইনভিজিবল, অদৃশ্য, লিভিং ক্রিয়েচার, জীবন্ত প্রাণী। ব্যাকটেরিওলজিতে প্যারাসাইট, ভাইরাস, ব্যাসিলাস এর যে সংজ্ঞা বর্তমান ব্যাকটেরিওলজিতে দেয়া হচ্ছে, হ্যানিম্যান এইসবের আবিষ্কারের আগে তার কলেরা প্রবন্ধে, এসিয়াটিক কলেরা প্রবন্ধে উল্লেখ করেছেন মায়াজম সম্পর্কে। তার লক্ষ্য করুন, সেই জন্যে যারা গবেষক তারা বলছেন ফাদার অফ ব্যাকটেরিওলজি ওয়াজ হ্যানিম্যান, নন বাট হ্যানিম্যান, নন বাট হ্যানিম্যান। হ্যানিম্যান ছাড়া ব্যাকটেরিওলজির আবিষ্কারক আর কেউ নয়, দ্য ফাদার অফ ব্যাকটেরিওলজি তাকে বলা হচ্ছে হ্যানিম্যানকে। আমরা মায়াজম কী করেছি, মায়াজম হচ্ছে কুমন, কোথায় আছে দেখাতে পারেন, তাহলে হোমপিতের করবো না। হ্যানিম্যানের কোনো ভাষায় আছে যে মায়াজম হচ্ছে তাই? খেয়াল করে শুনুন, মায়াজম হচ্ছে কি, যে জিনিসটা রোগ সৃষ্টি করে সেই জীবন্ত জীবাণু, হ্যানিম্যান নিজে বলেছেন ওকে বলে মায়াজম। ওটাকে ভাগ করেছে দুটো ভাগে, একটা হচ্ছে ক্রনিক মায়াজম, সোরা সিপ্লিস সাইকোসিস আছে মায়াজম ঘটিত রোগ, হ্যানিম্যান বলেছেন মায়াজম্যাটিক ডিজিজ। তাহলে আমরা আমাদের ভুলটা কোথায়, সোরা ইজ নট মায়াজম, সিপ্লিস ইজ নট মায়াজম, সাইকোসিস ইজ নট মায়াজম, বাট কস্ট বাই মায়াজম। কেন দেখুন, লক্ষ্য করে, আপনারা সবাই জানেন যেটাকে সিপিলিস বলা হচ্ছে, গনোরিয়া বলা হচ্ছে, কিসের থেকে, যে আক্রান্ত গনোকক্কাস দ্বারা ওই পারভার্টেড, দ্যাট ইজ যে, হ্যাঁ রাইট, যে অ্যাফেক্টেড তার সঙ্গে যদি শারীরিক সম্পর্ক হয় তখন যদি সে আক্রান্ত হয়, ওটাকে দুটো ভাগ করেছেন, একটা হচ্ছে ভেনারাল ডিজিজ, একটা হচ্ছে নন ভেনারাল ডিজিজ, অযৌন এবং যৌন রোগ। হ্যানিম্যান বলেছেন ভেনারাল ডিজিজ, নন ভেনারাল ডিজিজ। তাই ভেনারাল ডিজিজে কী রয়েছে, সাইকোসিস এবং সিফিলিস। তো সিফিলিসে কেন হয়, স্টাফাইলোকক্কাস, জার্ম দ্বারা আক্রান্ত হয়। আমরা একেবারে আধুনিক সময় জানছি গনোকক্কাস দ্বারা আক্রান্ত হচ্ছে গনোরিয়া। তাহলে ও একেবারে ওর পিছনে জার্ম কাজ করছে, সোরার ব্যাপারটা খুব স্পষ্ট। তাহলে ওদের আলাদা নাম হলো কেন, হ্যানিম্যান বলেছেন খুব স্পষ্টভাবে, খুব ক্লিয়ারলি বলেছেন এই কথাগুলো তার ক্রনিক ডিজিজে, যে গনোরিয়া কখন সাইকোসিস হচ্ছে, যখন সে মেলট্রিটেড হচ্ছে। আপনি গেল, আক্রান্ত হলো, ও কি হোমিওপ্যাথির কাছে আসবে? ও তো প্রথমেই খুঁজবে যে কেউ যেন না জানে, ফার্স্ট শুরু হচ্ছে মেন্টালিটিতে যে কেউ যেন না জানে আমার এই কুক্রিয়ার কথাটা। আমি প্রথমে যে ডাক্তারের কাছে বলবো যে কে যেন কোনো সমস্যা নেই, তোর ও তো এক কোর্স ইঞ্জেকশন নিলেই সব ঠিক হয়ে যাবে। সিপিলিসের ব্যাপারও তাই,
যখনই সাপ্রেসড হচ্ছে এবং শরীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, লক্ষণ সৃষ্টি করছে, আরো জটিলতার দিকে নিয়ে যাচ্ছে, ওই অবস্থাটাকে বলা হচ্ছে সাইকোসিস, ওই অবস্থাটাকে বলা হচ্ছে সিফিলিস। তাহলে বায়োজম মানে যা সাইকোসিস সৃষ্টি করে, মায়োজম মানে হচ্ছে যা সিফিলিস সৃষ্টি করে, মায়োজম মানে হচ্ছে তাই যা সোরা সৃষ্টি করে। সোরা সৃষ্টি হচ্ছে কী করে, হ্যানিম্যান খুব স্পষ্ট করে দিয়েছেন, যদি মিলট্রিটেড হয়ে সাপ্রেসড হয়ে সাইকোসিস এবং সরিক হয় তাহলে সোরা কী হবে, চর্মরোগ, চর্মরোগ যদি চাপা পড়ে। হ্যানিম্যান বলেছেন তার ডিজিজে সব থেকে বেশি চাপা পড়েছে যে রোগটি সেটা হচ্ছে চর্মরোগ, তার ক্রনিক ডিজিজ স্পষ্ট করে গেছেন যে প্রত্যেকটা যে এটা হাইড্রোহাইড্রেট এত দিকে বিস্তৃতশীল চাপা পড়ার ফলে, আমাদের তো স্পষ্ট রয়েছে যে স্কিন ডিজিজ চাপা পড়ার ফলে কী পরিমাণ রোগের দিকে যেতে পারে, কোন কোন দিকে আক্রান্ত হতে পারে, ওটা ওই তার ক্রনিক ডিজিজে যে দ্যাট ইজ সাপ্রেসড প্রকাশিত যে সরিক স্টেট এবং অপ্রকাশিত সরিক স্টেট এটাকে খুব আলাদাভাবে ডিস্টিংগুইশ করেছেন, তার বর্ণনা দিয়েছেন। তাহলে খুব লক্ষ্য করার বিষয় হচ্ছে হ্যানিম্যানের ভাষাতে, হ্যানিম্যানের যে দর্শন তাতে বলছেন মায়োজম আর দি কজ অফ রুডিমেন্টাল কজ অফ অল ডিজিজ। নেক্সট হচ্ছে এক্সাইটিং কজ, উত্তেজক কারণ, রুডিমেন্টাল কজ, মৌলিক কারণ, এটা হচ্ছে ভিত্তিক কারণ, এটা হচ্ছে মৌলিক কারণ, এটা হচ্ছে শরীরগত মনগত, শরীর মন দুটোই কিন্তু আধার, মনও আধার অ্যাবস্ট্রাক্ট আধার, আর শরীরটা হচ্ছে ক্রুড আধার যেটাকে আমি দেখতে পারি আমি বাইরে, আর এইটা হচ্ছে জার্মটাকে রুডিমেন্টাল কজ যেটাকে মৌলিক কারণ বলা হচ্ছে। এই মায়োজমসগুলোকে এর দুটো ভাগ দিয়েছেন, একটা হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক। নেক্সট হচ্ছে এক্সাইটিং কজ, উত্তেজক কারণ, যে কারণটি রোগের বৃদ্ধি ঘটায়, যে কারণগুলো রোগের বৃদ্ধি ঘটায় সেটা হচ্ছে উত্তেজক কারণ। আর মেইনটেনিং কজ যেটাকে পরিপোষক কারণ, পরিপোষক কারণ মানে আমার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আমি যদি থাকি তাহলে সমস্যা দেখা দেয়, এটা যদি কন্টিনিউ আমি থাকতে থাকি ধোয়ার ভিতরে, হ্যানিম্যান উল্লেখ করেছেন ধোয়ার ভিতরে যে থাকতে থাকি যেখানে মানে আনহেলদি যে অ্যাটমসফিয়ার রয়েছে সেই পরিবেশে যদি ক্রমাগত থাকতে থাকি তাহলে আমি ওইগুলোর দূর না হওয়া পর্যন্ত আমার রোগ যাবে না, যেটা পরিপোষণ করছে আমার রোগটাকে। নেক্সট এক্সাইটিং কজ, যেমন আমি ওই ঠান্ডা লাগানো খাবারে, যে খাবারে আমার অসুবিধা হয় সেই খাবার খাওয়া, তাহলে আমার আমি রোগগ্রস্ত হবো, ওই জিনিসটা আবার বেড়ে যাবে, দিস ইজ এক্সাইটিং কজ। নেক্সট সায়েন্টিফিক বেসিস অফ রেভলিউশনাইজড হোমিওপ্যাথি, এর আগে আমরা দেখলাম হ্যানিম্যান কী বলেছেন, হ্যানিম্যান কী বলেছেন রোগের বিষয়ে, হ্যানিম্যান কী বলেছেন ওষুধের বিষয়ে, ওষুধের স্তরের বিষয়ে, এটা আমরা লক্ষ্য করলাম, আমরা দেখলাম। আর এবার সায়েন্টিফিক বেসিস অফ রেভলিউশনাইজড হোমিওপ্যাথি যেটার আমরা চর্চা করছি, এই বৈপ্লবিক যে হোমিওপ্যাথি যেটা ডক্টর এম এল সেগাল প্রবর্তন করেছেন, তার ভিত্তিটা কী, রোগ বিষয়ে ওষুধ বিষয়ে, সেটা কী, প্রথমে হচ্ছে দি থিওরি অফ সেন্টার। লক্ষ্য করুন এর আগে হ্যানিম্যান বলেছেন ভাইটাল প্রিন্সিপাল দ্যাট গভর্নস দি ভাইটাল ফাংশনস অফ দ্য বডি, আমাদের যে শরীর যন্ত্রের যে ভাইটাল ক্রিয়াগুলো সব যে পরিচালনা করে, গভর্ন করে, মেইনলি মেইনটেন যা হচ্ছে যার দ্বারা সেটা হচ্ছে ভাইটাল প্রিন্সিপাল। আর ডক্টর এম এল সেগাল বললেন টোটাল ইকোনমিটা, টোটাল বডিলি ফাংশনস আর গভর্ন বাই দি সেন্টার। সেই থিওরি অফ সেন্টার তিনি এনেছেন, অল দ্য বডিলি ফাংশনস আর গভর্ন অ্যান্ড মেইনটেন্ড বাই দ্য সেন্টার, যাবতীয় শারীরিক যে ক্রিয়া এটা মেইনটেন্ড হচ্ছে, গভর্ন হচ্ছে, পরিচালিত হচ্ছে
ওই সেন্টার দ্বারা। তখন ওয়ার ইজ দ্য সেন্টার, প্রশ্ন হচ্ছে সেন্টারটা কোথায়। এই সেন্টার যদি আমরা ফিজিওলজিক্যালি ধরি তাহলে সেন্টার হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের মাথা। যাবতীয় ক্রিয়াকলাপ আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলুন, হার্টের ব্যাপার বলুন, যত অঙ্গগত যে ক্রিয়াকলাপ রয়েছে সব কিন্তু তার প্রধানত পরিচালিত হচ্ছে আমাদের মস্তিষ্ক দ্বারা। ওখানেই সেন্টার রয়েছে যাবতীয়। যেমন আমি শুনছি ওর ক্রিয়া রয়েছে, আমি দেখছি তার ক্রিয়ার কেন্দ্র রয়েছে আমার মস্তিষ্কের ভিতরে, আমি শুনছি তার কেন্দ্রটি রয়েছে আমার শরীরের ভিতরে, আমার কতটুকু গ্যাস্ট্রিক জুস বা ই করতে হবে, রিলিজ করতে হবে, দিতে হবে, সব পরিচালিত হচ্ছে কিন্তু আমার হেড সেন্টার থেকে, হেড অফিস থেকে। তাহলে যাই ক্রিয়া হোক না কেন, ক্রিয়ার পশ্চাতে কি থাকে? শক্তি। স্যার শ্যামল বাবু প্লিজ, প্রতিটি ক্রিয়ার পিছনে যে করাচ্ছে সেটা ফোর্স, সেটা শক্তি। হেনিম্যান ওটাকে বলেছেন ভাইটাল প্রিন্সিপাল, যেটাকে ডক্টর এম এল সেগেল বলেছেন থিওরি অফ সেন্টার, দ্যাট ইজ এই সেন্টার দ্বারাই পরিচালিত হচ্ছে সমস্ত কিছু, যাবতীয় ক্রিয়া। ওই সেটাকে বলেছেন হেনিম্যান ভাইটাল প্রিন্সিপাল, সেগাল নাম দিয়েছেন কিন্তু সেন্টার। আপনারা এই অর্থেই নেবেন জিনিসটাকে। অটোমেটিক সেলফ অ্যালাইজিং সিস্টেম, শরীর যদি কোনো কারণে রোগগ্রস্ত হয়, কোনো ডিজঅর্ডার দেখা দেয়, প্রাথমিকভাবে শরীরটাকে সুস্থ করার জন্যে আমাদের ভিতরে ডক্টর রয়েছেন, মেরামত করার জন্যে প্রাকৃতিকভাবেই রয়েছে, সেইটা হচ্ছে অটোমেটিক সেলফ অ্যালাইজিং সিস্টেম। এ যে কোনোভাবে আপনি আঘাত পেয়েছেন, খুব বড় ধরনের রাপচার না হলে, ফ্র্যাকচার না ঘটলে, শরীর অটোমেটিক্যালি ওই পেইনটাকে দূর করতে পারে। যে পেইন দূর করার যে মেডিসিন শরীরের ভিতরে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে রয়েছে, দুদিন পরে দেখবেন ওই পেইনটার নেই, আপনি সুস্থ হয়ে গেছেন আঘাত পাওয়ার পরে। এই অবস্থাটায় সঙ্গে সঙ্গে শরীর ওটাকে দূর করার চেষ্টা করছেন। সো এটা কীভাবে করে ডক্টর এম এল সেগাল দেখিয়েছেন যে অ্যাজিমিলেশন এবং ইলিমিনেশন। আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের বেঁচে থাকার জন্যে যে জিনিসগুলো প্রাথমিকভাবে গ্রহণ করি সেটা হচ্ছে দুটো জিনিস, এক হচ্ছে খাবার এবং পানীয়। একটু আগে আপনারা এই একটু আমাদের মেকানিক্যাল যে কিছু সমস্যা ঘটেছিল, আপনারা কিন্তু টিফিন সেরে নিয়েছেন, এটা হচ্ছে অ্যাজিমিলেশন, এই অ্যাজিমিলেট করেছেন, আত্মীকরণ। যে খাবারটা আপনি নিলেন শরীর একটা তার অংশ গ্রহণ করে নিল, আর যে বাকি অংশটা ওটা প্রস্তুত হচ্ছে বের করে দেবার জন্যে, ইলিমিনেট করার জন্যে। দুটো ফর্ম ইলিমিনেট হয় প্রধানত, একটা হচ্ছে এক্সক্রেটা, দ্যাট ইজ স্টুল আকারে, ইউরিন আকারে, এবং পাশাপাশি আমরা দেখেছি লক্ষ্য করে আমাদের যে ন্যাচারাল ফাইভ আউটলেটস রয়েছে, প্রাকৃতিক নির্গমন যে দ্বার রয়েছে, তা দিয়ে আমাদের ওয়াস্ট যে প্রোডাক্টসগুলো এটি বেরিয়ে যাচ্ছে, এটি হচ্ছে একেবারে সেলফ অ্যালাইজিং সিস্টেম। এটা প্রতিনিয়ত এইভাবে চলছে, অটোমেটিক, একেবারে অটোমেটিক। যখনই আপনি খাবার দিলেন, খাবার দেওয়া লাগবে না তো, মুখের থেকে শুরু হয়ে যাবে আপনার ওই ইসের ক্রিয়েটি, হজমের ক্রিয়েটি মুখ থেকে শুরু হবে, খাবার গ্রহণ করলেন তার থেকেই। কী আশ্চর্যের ব্যাপার, আপনি যদি কোনো খাবার মুখে কামড়িয়ে এখানে রেখে দেন আর শুধু কেটে রেখে দেন, ওই যেটাকে কামড় দিয়ে রেখে দিয়েছিলেন ওটা পচে যাবে দ্রুতই, আপনার মুখের লালাটি লেগেছে ওখানটার মধ্যে। আর আপনি এটা ছুরি দিয়ে কেটে রেখে দেন, ওটা কিন্তু অত সহজে নষ্ট হয়ে যাবে না।
তাহলে লক্ষ্য করুন কীভাবে ওই সিস্টেমটি আমাদের ভিতরে দেয়া রয়েছে, এর সব অটোমেটিক। তাহলে আমরা রোগগ্রস্ত হচ্ছি কখন কীভাবে, যদি কোনো কারণে, এক্সকিউজ মি শুনবেন প্রতিটি কথা, যদি কোনো কারণে এই যে সেলফ অ্যালাইজিং সিস্টেমটি দ্যাট ইজ অ্যাজিবিলেশন এবং ইলিমিনেশন, এর কোনো কারণে ত্রুটি ঘটে, ডিজঅর্ডার ঘটে, তখন কি হবে, ওই যে আপনি ইলিমিনেট হওয়া যতটুকু দরকার ছিল প্রাকৃতিকভাবে, ওটি যদি সাফিসিয়েন্টলি না হয়, সঙ্গে সঙ্গে শরীরে জমা হয়ে থাকবে, জমা হওয়ার কারণে কি অবস্থা সৃষ্টি করবে লক্ষ্য করুন। একেবারে বিজ্ঞান ভিত্তিক কারণ, রোগের মৌলিক কারণ, যেগুলো সাইন্টিফিক ওয়েতে বর্তমান ব্যাখ্যা হচ্ছে, এর ব্যতিক্রম হবার কোনো উপায় নেই, আপনি এর বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা করেন তাহলে আপনার বুঝবো যে আপনার কোনো জ্ঞানই নেই এই বিষয়ে, কেননা এটা সাইন্টিফিক্যালি প্রুভড। এই জিনিসগুলো যদি কোনো কারণে পর্যাপ্ত সময়ে, যথাসময়ে এটা নির্গমন না হয়, তাহলে আপনার রোগ সৃষ্টি করবে, অসুবিধাগুলো সৃষ্টি করবে। লক্ষ্য করুন, তাহলে আমাদের লাইফ ইজ রেগুলেটেড বাই দ্য মাইন্ড। আমাদের জীবন পরিচালিত হচ্ছে মন দ্বারা, শরীর পরিচালিত হচ্ছে কিন্তু ওই ভাইটাল প্রিন্সিপাল দ্বারা, দ্যাট ইজ সেন্টার দ্বারা, সেন্টার দ্বারা, ভাইটাল প্রিন্সিপাল দ্বারা আমাদের শরীর পরিচালিত হয়, মন না। কিন্তু মন এই শরীর যন্ত্রটাকে পরিচালনা করে। আপনারা এখানে সবাই আসছেন, আসছেন কি দিয়ে, পা দিয়ে, মূলত পা দিয়ে, যে কারণে আমরা সিঁড়ি দিয়ে এ পর্যন্ত উঠতে হয়েছে। কেউ কি আছেন যাকে ধরে তুলতে হয়েছে, আছেন কেউ হাত জাগান, দাদা কেউ ধরে তুলতে হয়েছে, কিন্তু আপনি এই পর্যন্ত তো উঠেছেন, এই এই ক্লাস পর্যন্ত আপনাকে পা তোলেনি, পাকে আপনি তুলিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন যে ওই রুমে যেতে হবে, পা আপনাকে সেই নির্দেশটা ফলো করেছে মাত্র। এই শরীর যন্ত্রটাকে, যাবতীয় যন্ত্র সব কিছু পরিচালিত হয় মন দ্বারা। আপনি দেখতে চান তাই চোখ, আপনি ধরতে চান তাই হাত, সমস্ত অঙ্গের যদি সেইভাবে আপনি দেখুন যে সব কিছু ক্রিয়া করছে মন। আমাদের শাস্ত্রে সুন্দরভাবে এই শব্দটি রয়েছে, মনাত করতি কর্মাণি, মনই সমস্ত কর্ম করে। আপনার মন চেয়েছে বাড়িতে বসে যে অমুক জায়গায় একটা সেমিনার হবে, ওয়ার্কশপ হবে, শিকালস মেথডের পরে আমি সেখানে অ্যাটেন্ড করব, সেখানে জ্ঞানগর্ব আলোচনা হবে, আমি শুনবো, আমি কাজে লাগাব। কে বিবেচনা করেছে? আপনার মাথা না, কিন্তু এই যে যন্ত্রটি, এই মস্তিষ্ক না, মস্তিষ্ক যে যাকে পরিচালনা করে, যা দিয়ে দেখে, যেমন আমরা ছেলেপেলেদের যারা স্যার আছেন, আমরা খুব তাড়া দিয়ে বলি, ওই যে আমার স্যার আছেন সামনে, বাইনবাবু আমার স্যার আছেন সামনে, ছেলেপেলেদের ভাই মনোযোগ দিয়ে পড়, মন দিয়ে পড়। আপনি বললেন কি, মন দিয়ে পড়, লক্ষ্য করুন শব্দটি, আপনি মনটাকে অ্যাপ্লাই করতে পারছেন পড়ার জন্যে। তাহলে মন অবজেক্ট, যে অ্যাপ্লাই করছে সে সাবজেক্ট। তাহলে মনের পিছনে আর একটা জায়গা আছে যে অ্যাপ্লাই করে, তাহলে মনের পার্টটা কি, এইগুলো যদি আপনি বিশ্লেষণ করেন জানেন। আমরা শুধু শব্দগুলোই শুনি মাত্র, বিশ্লেষণ করার চেষ্টা করি না, ভাবারও চেষ্টা করি না, ভাবলে আমাদেরই লাভ। যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি, আমাদেরই লাভ, তখন আমাদের কাছে ক্লিয়ার হবে কোনটাকে দিয়ে কে পরিচালনা করছে, কে সাবজেক্ট, কে অবজেক্ট, পরের স্লাইডে সেগুলো আসছে। তাহলে মন দ্বারা যদি আমাদের পরিচালিত হয়, মন পরিচালনা করে দুটো হবে, মাঝখানে কিন্তু কোনো পথ নেই, মাঝখানে কিন্তু পথ নেই, মধ্যে কোনো পন্থা নেই, পথ দুটো, একটা হচ্ছে ভালো পথ আর একটা হচ্ছে খারাপ পথ। হাত দাদা এখানে যারা উপস্থিত আছেন, হাত কয়টা, দুটো না তিনটে না চারটে না, হাত কয়টা, দুটো, পথ ও দুটো, ভালো পথ খারাপ পথ। ওই জন্য বলছেন এই যে মেন্টাল অ্যাটিটিউড আইদার র্যাশনাল অর ইরেশনাল, মাঝখানে পথ নেই, যে আমি ওই ভালোও ভাবি না খারাপও ভাবি না, মাঝখানে আছি, ওটা কখনো হয় না। আপনি যদি ভালো ভাবেন সে ভালোই আপনি ভাববেন, অথবা আপনি খারাপ ভাবেন যে আমি খারাপও ভাবি না ভালোও ভাবি না, এটা কখনো হয় না। তাহলে জীবন আপনার পরিচালনা করছে এই দুটো জায়গায়, যে অ্যাটিচিউডটা সেটা হচ্ছে হয় র্যাশনাল হবে অথবা ইরেশনাল হবে। দিজ আর দি ফান্ডামেন্টাল কজেস,
এইগুলো রোগের একেবারে ভৌতিক কারণ। সেটা হচ্ছে পারভার্টেড মেন্টালিটি, বিপদগামী মন, অ্যাস্টেড মেন্টালিটি, যে পথে থাকা উচিত, যা ভাবা উচিত, যা চিন্তা করা উচিত, ভালো পথে, সত্য পথে, সৎ পথে, সেটা যদি না থাকে, সেইটি হচ্ছে পারভার্টেড মেন্টালিটি, রোগের একেবারে প্রধান কারণ এর একটি। এক নম্বর যদি কারণ ধরেন সেইটাই। নেক্সট হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, ওটা হলেই তখন আনহেলদি লাইফস্টাইল চলে আসবে। কয়টায় ঘুম থেকে ওঠেন? সে ঘুম থেকে তো উঠতে উঠতে কত, 11টা 12টা তো বেঁধেই যায়। সকালে ঘুম থেকে উঠতে 11টা 12টা বাজে, চিন্তা করেন। আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন, যেমন পাশাপাশি ব্যক্তিরা আছেন, ছেলেপেলেরা আছে, ঘুমন কয়টায়? ওই ঘুমাতে ঘুমাতে তো 1টা 1.5টা 2টো, কখনো কখনো 2:30টা 3টেও বেজে যায়, 4টেও বেজে যায়। একবার বাস্তব জিনিস, আমার পাশেই রয়েছে, বাসার পাশে, তাদের প্রধান কাজকর্ম হয় রাতে। এটা আনহেলদি, কী হলো, আনহেলদি লাইফস্টাইল। তারপরে পাশেই আমার রয়েছেন, আমাকে এক ভাবি খুব অভিযোগ করেছে যে দাদা, এমন কোন ওষুধ আছে যে ছেলেটাকে একটু ওই সবজি মাছ এগুলো খাওয়ানো যায়? সে কেন, যে ও শুধু তিনবারই খাবার খাবে, তিনবারই গোশ দিয়ে। দিস ইজ আনহেলদি লাইফস্টাইল। এইগুলো হচ্ছে প্রধান কারণ, ইগনোরেন্স, অজ্ঞতা। যে আমরা যদি কোনো খারাপ কাজ করি, যেন ভুল কাজ করি, তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা। অজ্ঞতার কারণেই আমরা সেই কাজটি করছি, সেটা জানি না। নেক্সট হচ্ছে আনকন্ট্রোল ইনস্টিংক্টস, অনিয়ন্ত্রিত আমাদের আচার, অনিয়ন্ত্রিত বৃত্তি। ইনস্টিংক্টস মানে বৃত্তি, সহজাত বৃত্তি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এটা হচ্ছে আমাদের সহজাত বৃত্তি, যেটা আমরা প্রথম দিনের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, খুব বিস্তারিতভাবে। সেই স্লাইডগুলো যদি দেখেন তখন কিন্তু এর আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল কজ, যে আপনি যে রোগগ্রস্ত হলেন তার মূল কারণগুলো কী কী, সেটা হচ্ছে ওই এই যে এইগুলো। নেক্সট হচ্ছে পলিউটেড এনভায়রনমেন্ট, আপনি চান বা না চান, আপনি চান বা না চান, যদি পলিউটেড এনভায়রনমেন্টে থাকেন আপনি রোগগ্রস্ত হবেন। দেখা গেল কি, যে এলাকায় আপনি বাস করেন প্রতিদিন প্রচুর পরিমাণে ধোঁয়া, আপনি আনবার কার্বন পার্টিকেলস আপনার প্রতিদিন নিতে হচ্ছে, ট্যানারিটির পাশে আপনি বাস করছেন, আপনি রোগগ্রস্ত হবেন, আছে না? তারপরে ওই যে ইসের পাশে, ভাগাড়ের পাশে যদি আপনি থাকেন, আপনি জানেন তো ওই ইসের পার হতে, দ্যাট ইজ রূপসা যে ব্রিজ পার হতে, কী পরিমাণে ওখান থেকে ই আসে, ওই দুর্গন্ধ আসে, যেখানে হাড়গুলো জড়ো করা হয়, হ্যাঁ হ্যাঁ, সেখানে রয়েছে এই যে ব্যাপারটি, ইট দিস ইজ পলিউটেড এনভায়রনমেন্ট। আপনি যদি আপনার বাস করতে হবে, বাঁচতে হবে, থাকতে হবে, এটা তো আপনি দূর করতে পারছেন না, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় দূর করাও সম্ভব। নেক্সট হচ্ছে ইম্পিউর ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আপনি চান বা না চান, খেতে তো হবেই, কিন্তু আপনি যা খাচ্ছেন আপনি কি জানেন ওটা পিওর, ও তো কত কেমিক্যালস ভরা রয়েছে। এবং যে আমরা শুধু অনলি টু স্যাটিসফাই আওয়ার টাং, আমরা শুধু জীবের তৃপ্তির জন্যে কত খাবার প্রতিনিয়ত গ্রহণ করছি, যে জিনিসটা আমাদের প্রচণ্ড ক্ষতিকর, যেটা কেন করছি, ইগনোরেন্সের জন্যে। আমরা অসচেতন হচ্ছে কেন, আমাদের অজ্ঞতার কারণে। তাহলে এইগুলো হচ্ছে প্রধান কারণ। তারপর হচ্ছে ল্যাক অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস, শেষ কথা, ল্যাক অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস।
ধর্মীয় অনুশাসন না মানা, সেইভাবে নিজের জীবনে আচরণ না করা, এটি হচ্ছে যতগুলো কারণ বলা হলো সব কারণকে যদি আপনি মুড়ে দেন তাহলে প্রথম হচ্ছে পারভার্টেড মেন্টালিটি, যার জন্য সবগুলো হচ্ছে। নেক্সট হচ্ছে ল্যাক অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস, সমস্ত ব্যাপারে ধর্মীয় অনুশাসনের কথা বলা হয়েছে। সে যে বিশ্বাসে আপনি বিশ্বাসী হন, হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, শিখ হন, জৈন, পারসি, যাই হন না কেন, সেখানে কিন্তু ভালো কথা বলা রয়েছে। জীবনে আপনি কীভাবে পরিচালনা করবেন সে কথা বলা হয়েছে, হিংসা দূর করার কথা বলা হয়েছে। সেই জিনিসগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কি লক্ষণ শব্দটা ল্যাক অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস, রিচুয়ালসগুলো বলা হয়নি, কিন্তু ল্যাক অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস একটু মনে রাখার চেষ্টা করেন। যে দৃষ্টিভঙ্গিটা আপনাকে স্বচ্ছ করবে, যে দৃষ্টিভঙ্গিটা একটা সার্বভৌম অবস্থার কথা সৃষ্টি করবে, আপনাকে কোনো বিচ্ছিন্ন করবে না, আপনাকে কেউ ছোট কেউ বড় এটা করবে না, যে দৃষ্টিভঙ্গিগুলো সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস। সবার জন্য যে কল্যাণ কামনা করে, যেমন আমাদের সুন্দর শাস্ত্রে যে শব্দগুলো রয়েছে, ইসলামেও রয়েছে, সব শাস্ত্রেই রয়েছে, যে বহু আগে মুনিঋষিরা সবার জন্যে যে সর্বতেই সুখিন সন্তু, সর্বৌ সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ ভবে, সবাই সুখী হোক, কাউকে বাদ দিয়েছে, সবাই নিরোগ হোক, সর্বতে সুখিন সন্তু, সর্বসন্তু নিরাময়া, সবাই যেন নিরাময় লাভ করে। তারপরে সর্বসন্তু নিরাময়, সর্বাণী পশ্যন্তু ভদ্রাণী পশ্যন্তু, সবাই যেন সবার ভালো দিকটাই শুধু দেখে, খারাপ দিক না। কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে কী দেখি, ওই খারাপ কী আছে সেইটি আমার চোখে পড়ে বেশি, সেইটি নিয়ে আমি বেশি চর্চা করি। কিন্তু প্রাচীন দৃষ্টিতে বলেছে কি, সর্বতে সুখিনে সন্তু, সর্বসন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবার ভিতরে যে ভালো দিকটাই আছে ওইটি তুমি দেখো। কারোর সামনে যদি আপনি ভালো দিকের চর্চা করেন সে আপনার সামনে কিন্তু খারাপ হতে পারবে না। আপনি যদি কাউকে খুব ভালো প্রশংসা করেন, যমক মানুষ, কি সুন্দর মানুষ, হয় না, ওনার সামনে আপনি কখনোই ছোট কাজ করতে পারবেন না। এইভাবে হবে, দেখুন লজিক্যাল দৃষ্টিভঙ্গি তখনকার কীভাবে ছিল সেই জায়গাটায়। তাহলে এইগুলো হচ্ছে রোগের একেবারে যে মৌলিক কারণগুলো। নেক্সট, বেসিক কজ অফ ডিজিজ, ডক্টর এম এল সেগাল যেটা বলেছে, লিখে নিতে লাগেন, আমি একটু পানি খাই। টক্সিন ইজ দি কজ অফ ডিজিজ, যেটা বলেছিলাম, টক্সিন ইজ দি কজ অফ ডিজিজ। কত আপত্তি এই ব্যাপারে, শুধু অজ্ঞতার কারণে আমরা টক্সিন মানে কিছু জানি না, বুঝিও না, শুধু শুনি টক্সিন মানে বিষ, বিষ মানে একটা বিষাক্ত কিছু, ওটা স্থূল জিনিস, ক্রুড জিনিস, ম্যাটেরিয়াল জিনিস। হেনিম্যান বলেছেন কোনো ম্যাটেরিয়াল জিনিস আমাদেরকে আক্রমণ করতে পারে না, ভাইটাল ফোর্সকে কিছু করতে পারে না। সেজন্যে সেগালসের যে থিওরি ওটা হেনিম্যানের থিওরি না, ওটার গ্রহণযোগ্যও নয়। তো টক্সিন ইজ দি কজ অফ ডিজিজ, ওটা স্থূল জিনিস। এই টক্সিনটা জমা হচ্ছে, এর আগের স্লাইডে দেখিয়েছিলাম, যদি কোনো কারণে, ওই যে কেন জমা হচ্ছে, হ্যাঁ ওটা কি রয়েছে, দি অ্যাকুমুলেটেড টক্সিন পজেসেস দি কেমিক্যাল অ্যান্ড ডাইনামিক পাওয়ার টু ক্রিয়েট ডিজঅর্ডার্স অফ দি বডি অ্যান্ড মাইন্ড। এইখানে হচ্ছে বেসিক জায়গা। আপনি এক টুকরো মাংস অথবা ফল, যে ফলটাকে আপনি একটু আগে গ্রহণ করলেন, ওই কলাটা একটু এখানে খোলা অবস্থায় রেখে দেন, কালকে এসে কলাটা খাবেন, কিন্তু ওই খোলা অবস্থায় রেখে গেছেন, কালকে এসে খাবেন, আপনি কি খেতে পারবেন, ওর কি অবস্থা ওইভাবে থাকবে, না, ও একটা বিশেষ অবস্থায় প্রাকৃতিকভাবেই ওটা একটা পচনশীলতার ভিতরে চলে যাবে। তাহলে কি রয়েছে, দি অ্যাকুমুলেটেড, সরি, অ্যাকুমুলেটেড টক্সিন পজেস দি কেমিক্যাল অ্যান্ড ডাইনামিক পাওয়ার টু ক্রিয়েট ডিজঅর্ডার্স অফ দি বডি অ্যান্ড মাইন্ড।
ডক্টর এম এল সেগাল এই থিওরিটি দিলেন, এই তত্ত্বটি দিলেন যে আপনার ভিতরে যদি কোনো কারণে টক্সিন জমা হয় ওটাই তখন রোগের কারণ হয়। প্রতিটি ভাইরাস যেটা হ্যানিম্যান বলেছেন, বর্তমান ব্যাকটেরিয়ালি বলছে যে জার্মে কোনো রোগ সৃষ্টি হয় না, ভাইরাসে কোনো রোগ সৃষ্টি হয় না, রোগ সৃষ্টি করে ওই ভাইরাস জাত যে টক্সিন ওই রোগ সৃষ্টি করে। প্যারাসাইট কোনো রোগ সৃষ্টি করে না, প্যারাসাইট যে রিলিজ করে যে টক্সিনটা ওটাই কিন্তু রোগ সৃষ্টি করে। তো যাই করুক না কেন, যেটা এর আগে দেখিয়েছিলাম মনে আছে কি না আপনাদের, সেটা কি দেখুন, লক্ষ্য করে প্রতিটি জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু ওই ডাইনামিক প্ল্যানে কাজ করে, প্রতিটি জিনিস ওই তিনটেভাবে কাজ করে। প্রতিটি জিনিস এক হচ্ছে ডাইনামিক প্ল্যান, কেমিক্যাল প্ল্যান, মেকানিক্যাল প্ল্যান, যে কোনো সাবস্টেন্স ওর ভিতরে ওই ক্ষমতাটাই তাই রয়েছে। তাহলে যে টক্সিনটা আমাদের ওই অ্যাকুমুলেটেড হচ্ছে ওরও ওই ক্ষমতাটি রয়েছে, দ্যাট ইজ ডাইনামিক প্ল্যানে কাজ করার ওই দ্যাট ইজ সেই টক্সিনটার। তেটি কখন কাজ করে, কোনোভাবে কাজ করে, দি সেলফ হিলিং মেকানিজম গেটস ডিজঅর্ডার ইনক্যাপেবল ডিউ টু ওভার অ্যাক্টিভিটি। খুব ভাইটাল জায়গা কিন্তু যে আমাদের সেলফ হিলিং যে মেকানিজম, সেলফ অ্যালাইন যে সিস্টেম, এটা উইক হচ্ছে কেন, উইক হচ্ছে একটাই কারণে, প্রধান কারণ সেটা কি, ওভার অ্যাক্টিভিটির কারণে। ওভার অ্যাক্টিভিটি কী করছে, যে আপনি তো খুশি মতো যা খুশি তাই খাচ্ছেন, এর আগে যেটা দেখিয়েছিলাম যা খুশি তাই গ্রহণ করছেন, আর ও আপনারে বাঁচাবার জন্যে সে প্রতিনিয়ত চেষ্টা করছে ওইটা ইলিমিনেট করে দিয়ে কীভাবে বাঁচানো যায়। আপনি একটা খারাপ কিছু খেয়ে বসেন, আপনার কী হবে কি ডায়রিয়া ফর্ম করবে, আপনার হবে কি বমি হবে, এটা কেন হলো, ওই বমি ডায়রিয়া হলো কেন, বমি ডায়রিয়া হলো তো আপনার বাঁচাবার জন্যে, তা না হলে ওই বিষাক্ত জিনিস আপনাকে মেরে ফেলতো। ওই জন্যে বলছে দি সেলফ হিলিং মেকানিজম গেট ডিজঅর্ডার ইনক্যাপেবল ডিউ টু ওভার অ্যাক্টিভিটি। আপনি এরপরেও যখন আরও খারাপ কিছু খেয়ে বসবেন, আরও খারাপ কিছু গ্রহণ করে বসবেন, এই যে বারে বারে যে সে চেষ্টা করছে, ওটা তো একটা ফোর্স, ওটা তো একটা পাওয়ার, যদি ক্রমাগত কোনো পাওয়ার কাজ করতে থাকে তার হ্রাস হতে থাকবে, তার উইকনেস দেখা দেবে, ওই উইকনেস দেখা দিলে তখন কী হবে, আর সে অ্যাকুমুলেটেড টক্সিনটাকে বের করতে পারবে না, শরীর থেকে বের করবে না, ও তো তখন উইক, যেহেতু উইকনেসের কারণে সে বের করতে পারছে না, আর তখনই কিন্তু ডিজিজ সৃষ্টি হচ্ছে। তার আগ পর্যন্ত ডিজিজ আসছে না, যেটা আসছে সেটা সেগালের ভাষায় হচ্ছে আনরিয়েল সিকনেস, রিয়েল সিকনেস না। রিয়েল সিকনেস তখনই আসে যখন আর সে বের করতে পারে না ওই সেলফ হিলিং যে মেকানিজম রয়েছে, এটা যখনই ডিজঅর্ডার হচ্ছে, যখনই উইক হচ্ছে, যখন সে ইলিমিনেট করতে পারছে না যে জিনিসে অস প্রোডাক্টটাকে, তখনই শরীর আক্রান্ত হচ্ছে বিভিন্ন ডিজিজে, আর তখনই সে বিভিন্ন সাইন অ্যান্ড সিমটম দিয়ে আপনার কাছে প্রকাশ করছে যে কীভাবে আমাকে প্রোভাইড করতে হবে বাইরের শক্তিটাকে, শক্তি দিলে তখন আমি শক্তিমান হয়ে ওটাকে বের করতে পারবো, দূর করতে পারবো। এবার হচ্ছে দুটো ইসের পার্থক্য, প্রধান পার্থক্য, একবার ডিস্টিংটিভ মোড অফ ট্রিটমেন্ট, যেটা হ্যানিম্যান হোমিওপ্যাথি এবং সেগালস মেথড দ্যাট ইজ রেভলিউশনাইজড হোমিওপ্যাথি, এর মধ্যে পার্থক্যটা। আমি পাশাপাশি কিন্তু হ্যানিম্যান হোমিওপ্যাথি এবং রেভলিউশনাইজড হোমিওপ্যাথির বিষয়ে আলোচনা করছি। চোখে পড়ার মতো যেটা ডিস্টিংটিভ, খুব পার্থক্য সূচক যে মুড অফ ট্রিটমেন্ট, আরোগ্যের অর্থাৎ চিকিৎসার যে ধরন সেটা কী, দ্য প্রেজেন্ট মেন্টাল স্টেট ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ দি অ্যাক্টিভ অ্যাকুমুলেটেড টক্সিন। আপনার ভিতরে যে টক্সিনটা জমা হয়েছে, অ্যাকুমুলেট হয়েছে,
ওর সঙ্গে প্রাইম স্টেটের প্রাইম দ্যাট ইজ মেন্টাল স্টেটের ডিরেক্ট লিঙ্ক রয়েছে। যখনই আপনি ওষুধ প্রয়োগ করবেন মেন্টাল স্টেটের পরে, তখন ওই অ্যাকুমুলেটেড টক্সিনটা স্ক্রেটা আকারে বেরিয়ে আসবে, ঘাম আকারে, প্রস্রাব আকারে, তারপরে লুজ মোশন আকারে এটা বেরিয়ে আসবে, কখনো জ্বর, কখনো ইসের আকারে, বমির আকারে, বিভিন্ন আকারে আপনার ন্যাচারাল ফাইবার আউটলেটস দিয়ে বেরিয়ে আসবে। সেই জন্যে বলা হচ্ছে দি প্রেজেন্ট মেন্টাল স্টেট ইজ ডিরেক্টলি লিঙ্ক উইথ দি অ্যাকুমুলেটেড টক্সিন। এটা ডক্টর এম এল সেগালের গবেষণার ফল, যে দৃষ্টিভঙ্গি তাতে দেখিয়েছেন। দি সিমিলার অ্যাক্টিভিটি দি সেলফ হিলিং প্রসেস। যখন আপনি ওষুধ প্রয়োগ করবেন, কিসের ওষুধ প্রয়োগ করছেন, ওষুধ আপনি প্রয়োগ করছেন কিসের সিমিলারিটিতে, সিমিলারিটি প্রয়োগ করছেন প্রেজেন্ট মেন্টাল স্টেটের পরে। যখনই মেডিসিন যারা দিচ্ছেন, মেডিসিন মানে পাওয়ার, পাওয়ার টুকু সিমিলার পাওয়ার, কাকে দিচ্ছেন, যে সিমিলার সাইন অ্যান্ড সিমটম ওই প্রেজেন্ট মেন্টাল স্টেট এক্সিবিট করছে তার অনুসারে, দ্যাট ইজ চিত্র অনুসারে যে পাওয়ারটা আপনি দিচ্ছেন, ওতে কী হচ্ছে, রিঅ্যাক্টিভেট হচ্ছে, ফোর্টিফাইজ হচ্ছে, শক্তিশালী হচ্ছে, রিএনফোর্স হচ্ছে, আপনি একে শক্তিশালী করে তুলছেন। কোনটাকে? সেলফ হিলিং প্রসেসটাকে। মেডিসিনের মাধ্যমে কী দিচ্ছি, দিচ্ছি একটা পাওয়ার, কাকে দিচ্ছি, সেন্টারকে। সেন্টারই কিন্তু আপনাকে সাইন অ্যান্ড সিমটম দিয়ে চাচ্ছে যে কী চাই আমার, কী লাগবে আমার, কোন জাতীয় ফোর্স আমার ভিতরে আপনাকে দিতে হবে। যেমন আমি প্রতি জায়গায় একটা উদাহরণ সহকারে বলি, সাইন অ্যান্ড সিমটমস এটা কি, এটা একটা ইঙ্গিত, যে ইঙ্গিতের মাধ্যমে আমরা বুঝতে পারি তার ভাষাটি, ওটা কার ভাষা, ওই রোগের ভাষা, কার ভাষা, ওই সেন্টারের ভাষা। যেমন এই যে ছোট্ট একটি সংকেত, আমি যদি বলি দাদা প্লিজ, দাদা একটু কাইন্ডলি, তা আপনি বুঝতে পারেননি আমার হাতের ইঙ্গিতটি আমি কী চেয়েছি, যে আমার পিপাসা পেয়েছে আমি পানি চাচ্ছি, ঠিক তেমনি এই সাইন অ্যান্ড সিমটম দিয়ে সেন্টার আপনার কাছ থেকে ওষুধ চাইছে, একটা পাওয়ার চাইছে, সিমিলার পাওয়ার। আমি যদি সেন্টারের ভাষাটা বুঝি, সাইন অ্যান্ড সিমটম দিয়ে যে যা চাইছে ওটি যদি প্রোভাইড করতে পারি, ওই কিন্তু তখন আরোগ্য করতে পারে, ওষুধ না কিন্তু, ওই সেন্টারই আরোগ্য করে যখন আসে বা ই হয়, শক্তিশালী হয়ে ওঠে। যেমন ওই একটু আগে যে কেস দেখলেন যে অ্যাম্পুটেড হলো, ওই কেটে কেটে পড়ে গেল, কে করেছে, ওষুধ না কিন্তু, ওই বেলাডোনা গিয়ে কিন্তু কাটে নাই, কেটেছে, সেলফ হিলিং প্রসেসটা ওই সেই স্বতঃস্ফূর্তভাবে কীভাবে রোগ দূর করতে হবে, সুস্থ করতে হবে, ওই সে করেছে সমস্ত কিছু, কিন্তু বাইরের থেকে আমাকে ফোর অ্যাপ্লাই করতে যেটার জন্য সে দরকার ছিল, সে উইক হয়ে গিয়েছিল। নেক্সট হচ্ছে দি প্রেজেন্ট মেন্টাল স্টেট। প্রেজেন্ট মেন্টাল স্টেটটা কী, যার পরে আমরা ওষুধ নির্বাচন করব। ওই কেসের ভিতরে আপনারা দেখলেন প্রেজেন্টলি সে চাচ্ছে কী, কীভাবে সে ব্যক্ত করছে তার অবস্থাগুলোকে, সেটা কী কী, দুটো স্টেট প্রেজেন্টের ভিতরে থাকে, কী কী, দুটো জিনিস, একটা হচ্ছে বেসিক এবং অল্টার্ড, বেসিক স্টেট থাকে এবং অল্টার্ড স্টেট থাকে, এই দুটো নিয়েই কিন্তু প্রেজেন্ট মেন্টাল স্টেট। বেসিকে মানে কিছু বেসিক জিনিস যেটা পারসিস্টিং, আগেও ছিল এখনও রয়েছে। পারসিস্টিং আবার দুই রকমের, এক হচ্ছে প্রেজেন্ট পারসিস্টিং, একটা হচ্ছে পাস্ট পারসিস্টিং, যেটা আগেও ছিল এখনও আছে, যে আগেও আমি গান ভালোবাসতাম এখনও বাসি, রোগ হয়েছে ওই পাশের গান চালানোই থাকে, ছেলেটা ও একবারে মোবাইল নিয়ে খেলাধুলো, এখন রোগের সময় হ্যাঁ এখন ওই মোবাইল ছাড়তে চায় না, ও সে গান শুনবে, তারপরে কার্টুন দেখবে, এই দিস ইজ পারসিস্টিং, ওটা হচ্ছে তার বেসিক স্টেট। আর অল্টার্নেট স্টেট কি, যে আগে তো একা একা খেলাধুলো করতে কোলেই উঠতে চাইতো না, এখন কোল থেকে নামতে চাচ্ছে না, কোলেই থাকতে চাচ্ছে, আর কি আগে তো খুব শান্ত ছিল, এখন একেবারে দুরন্ত হয়ে গেছে, একেবারে অস্থির, কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, দিস ইজ অল্টার স্টেট। এই এই দুটো নিয়েই কিন্তু আমাদের প্রেজেন্ট মেন্টাল স্টেট। সেটা কী কী, উই অল আর মুভিং আহেড অন দি অন ওয়ে রোড, খুব ফিলোসফিক্যাল কথা,
আমরা আমাদের জীবন এই জীবন প্রবাহ সব সময় সম্মুখীন সম্মুখ দিকে একদিকে পিছনের দিকে না, আমরা পিছনে ফিরে যেতে পারি না। আমরা যাবতীয় সব লিভিং বিং পৃথিবীটাই হচ্ছে সবসময় গতিশীল, এবং গতিশীলটা পিছনে না, সবসময় সামনে, অন ওয়ে রোড, রাইট। তারপরে লক্ষ্য করার বিষয় নেক্সট ইসে অনলি দ্য মাইন্ড ক্যান ডিসাইড অন দ্য পাস্ট ওয়ার ইন দ্য ফিউচার। শারীরিক স্তরে আমরা কিন্তু বর্তমানে রয়েছি, বর্তমান সেটা পরে বলছি। আমাদের ভৌতিক অস্তিত্ব সবসময় বর্তমান, কিন্তু আমাদের মন বাস করতে পারে পিছনে আর বাস করতে পারে সামনে। আমরা পিছনের কথা ভাবতে পারি, মিন মন আমাদের পিছনের জিনিস নিয়ে ভাবতে পারে। যেমন একটু আগে আপনার রূপ দেখছিলেন না, ওই যে ডোয়েলস অন পাস্ট হ্যাপি মোমেন্টস দেখছিলেন না রুবরিক, যখন অসীমবাবু আলোচনা করতেছিল, মনে আছে কি না? ডোয়েলস অন পাস্ট হ্যাপি মোমেন্টস, সে বর্তমানে রয়েছে, তার মনটা রয়েছে অতীতের খুব সুখকর স্মৃতিতে। তাহলে আমাদের মন বাস করতে পারে, হয় সে পাস্টে বাস করে অথবা ফিউচারে বাস করে। কেন ফিউচারে বাস করে? যে সামনে তার পরিকল্পনা থাকে, অ্যাংজাইটি ফিয়ার যাবতীয় যা বলি না কেন, সব কিন্তু সামনের জিনিস, কি হবে না হবে, একটু আগে আলোচনা করলেন না, ওর মাঝে একটু অ্যাড করে নেবেন। আমরা ভয় এবং অ্যাংজাইটিটা সুন্দরভাবে আলোচনা করেছেন, খুবই সুন্দরভাবে, কিন্তু একটু ক্লিয়ার করার জন্য আপনাকে বলি, যখন ভয় খুব তীব্র আকারে হয় তখন আর ভয় থাকে না, ওইটা হয়ে যায় অ্যাংজাইটি। যখন ভয় এক্সেসিভ ফিয়ার ইজ অ্যাংজাইটি, এক্সেসিভ আর তারপর সে এক্সাজারেটেড ফিয়ার ইজ অ্যাংজাইটি, ফিয়ার অফ আনসার্টেনিটি ইজ অ্যাংজাইটি। হোয়াট ইজ ফিয়ার? স্পেসিফিক সামথিং ইজ ফিয়ার, ডেড অফ সামথিং স্পেসিফিক ইজ ফিয়ার। কোনো জিনিস যেটাকে আমি শনাক্ত করতে পারি, এই যে কি কুকুরের ভয়, বিড়ালের ভয়, সাপের ভয়, ব্যাঙের ভয়, চুরির ভয়, হত্যার ভয়, এইগুলো হচ্ছে স্পেসিফিক। যদি ওই ভয়টি যেটা স্পেসিফিক ভয় ওটা যদি তীব্র আকার নেয় তখন আর ভয় থাকে না, তখন হয়ে যায় অ্যাংজাইটি। ওটা যদি আর ইন্টেন্স হয় তখন হয়ে যায় প্যানিক, এক এক ডিগ্রি সব কিন্তু ভয়। ভয় যখন তার মাত্রা ভেদে আলাদা আলাদা রকমের নাম ধারণ করে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো টাইম লাইক স্টেশনারি অর প্রেজেন্ট, ইটস মুভিং অন। কত বড় আশ্চর্যের বিষয়, ভাবার বিষয় যে বর্তমান কাল বলে কোনো কাল নেই, বর্তমান কাল বলে কোনো কাল হয় না। কাল, ওই যে সুন্দর শব্দটা, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা শুরু করেছি আমাদের সেমিনার, ক্রমাগত বয়ে চলছে, বেড়ে চলছে সময়, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের শেষের দিকে এই সেমিনারটি। আমি যে কথা বললাম বলার সঙ্গে সঙ্গে কিন্তু কালের স্রোতে চলে গেল। তাহলে স্টেশনারি কালটাকে কাকে বলছি? কিছুটা পাস্ট, কিছুটা ফিউচার, এইটুকু নিয়ে আমরাকে বলছি প্রেজেন্ট। কিন্তু বাস্তবে কি, দর্শনে, যুক্তিতে প্রেজেন্ট কাল বলে কোনো কালই নেই। তাহলে প্রেজেন্ট কাকে বলছি? ওই স্টেশনের সময়টাকে নিয়ে, দ্যাট ইজ চলমান সময়টাকে নিয়ে আমরা আমাদের যে অবস্থান, সে অবস্থানে যে প্রকাশ, যে ব্যক্তকরণ, সেটাই ঘটছে। ওই জন্য হেনিম্যান মনে হয় খুব আমাদেরকে সাবধান করার জন্য বলেছিলেন যে দেখো বাপু, সকালে যদি কোনো পেশেন্ট আসে, যে পেশেন্ট তোমার কাছে সকালে আসছিল, ও যদি বিকালে আসে তাহলে ভেবো না যে একই পেশেন্ট আসছে, যেহেতু কালের যে ব্যবধান ঘটেছে ওতে তার মেন্টালিটি, ওতে তার কথাবার্তা, ওগুলো পরিবর্তিত হয়ে যায়, ওগুলো আলাদা হয়ে যায়। সেই জন্য দেখতে বলেছে এই যে চলমান অবস্থায় যাকে প্রথমেই যেটা পাচ্ছি, সেই জন্যে হোয়াট ইজ প্রেজেন্ট আমাদের সুন্দর করে বলা হয়েছে অ্যাট দি টাইম অফ কেস টেকিং। রোগ নেয়ার সময়, তার রোগ চিত্র নেয়ার সময়, তার কথা শোনার সময় যে সময়টা আপনি অতিবাহিত করছেন তার সঙ্গে, ও দ্যাট ইজ প্রেজেন্ট।
কয়টাই? কয়টাই? ও 10 নাম্বার সিলেক্ট একটা তিনটা আছে একটাই আচ্ছা এটা হয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু করি খুব ভাইটাল জায়গায় কিন্তু আমরা তড়িঘড়ির কোনো দরকার নেই কারণ নামাজের পরে আমরা আবার শুরু করতে পারবো নেক্সট ইস্যুগুলো যাওয়ার জন্যে যেহেতু আমাদের দেরি আমরা দেরি হয়েছে একেবারে মানে শুরু করতে আমাদের দেরি হয়েছে আমরা প্রায় এক ঘন্টার মতোই দেরি করে ফেলেছি সকালবেলায় শুরু করতে গিয়ে সেটা কি সুপ্রিমেসি অফ মেন্টাল সিমটমস ওভার দি ফিজিক্যাল সিমটমস খুব ভাইটাল জায়গা সেটা কি যে শারীরিক রোগের উপরে মানসিক দ্যাট ইজ শারীরিক সিমটমসের উপরে যে প্রাধান্যতা বিচার করছে মানসিক লক্ষণ সেটা কি বডি অ্যান্ড মাইন্ড ডিনোটস আই অ্যান্ড মি কেন মানসিক লক্ষণের এত গুরুত্ব কেন শারীরিক লক্ষণের থেকে শারীরিক লক্ষণের চেয়ে মানসিক লক্ষণের গুরুত্ব এত কেন সেটা হচ্ছে একটাই জায়গা সেটা হচ্ছে বডি অ্যান্ড মাইন্ড ডিনোটস আই অ্যান্ড মি সেটা কি আই হচ্ছে মাইন্ড মাই হচ্ছে বডি আমি হাত কেউ বলে শব্দ কেউ বলে আমি হাত বলি কি আমার হাত আমার চোখ আমার মাথা যাবতীয় অঙ্গের কথা যখন বলি তখন বলে কে আই আই অ্যান্ড মাই মাই মানে আমার ওই বডি আর শরীর তাহলে গুরুত্ব কার বেশি গুরুত্ব হচ্ছে যার অঙ্গ যার প্রত্যঙ্গ সেটা হচ্ছে আই ওর গুরুত্বই সব থেকে বেশি সেটা কে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট একটা হচ্ছে কর্তা আর ওটা হচ্ছে ওটা কি তাই একটা তারপর হচ্ছে শাটেল অ্যান্ড গ্রস একটা হচ্ছে সূক্ষ্ম আর একটা হচ্ছে স্থূল একটা হচ্ছে প্রডিউসার আর একটা হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ একটা সৃষ্টি করছে আর হচ্ছে সৃষ্ট যে বিষয় সেটা হচ্ছে প্রোডাক্ট স্রষ্টাকে স্রষ্টা হচ্ছে মন যাবতীয় যে হোমিও দর্শনী আপনারা বাংলায় পড়েন আর ইংরেজিতে পড়েন ওতে খুব স্পষ্ট করে তুলছে যে আপনার শারীরিক যত সমস্যা দেখা দিয়েছে ওগুলো আপনার নির্মাণ করেছে আপনার মন যাবতীয় কিছু এই নির্মলী ঘটক ওনার জামায়ের যে দর্শন হোমিও দর্শন ওটাও যখন পড়ে দেখবেন ডক্টর চ্যাটার্জির তাতেও দেখবেন এটা সুন্দরভাবে ব্যক্ত রয়েছে যে শারীরিক যত সমস্যা আছে ওর নির্মাতা হচ্ছে আপনার মন দ্যাট ইজ আই সেই জন্যে প্রডিউসার অ্যান্ড প্রোডাক্ট সেন্টার অ্যান্ড পেরিফেরি সেন্টার হচ্ছে মন আর পেরিফেরি চৌহদ্দি যেটা বাইরের জায়গাটি সেটা হচ্ছে আপনার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ব্যাপার ওটা হচ্ছে পেরিফেরি এই জন্যে খুব সুপ্রিমেসি হচ্ছে মেন্টাল সিমটমের পরে যদি আপনি ওর পরে দিতে পারেন তাহলে পেরিফেরিতে যা আছে ঠিক হয়ে যাবে একটা প্রচলিত শব্দটি আমি বারে বারে বলি কিন্তু খুব মনীষীর কথা তো একেবারে মনে থাকলে তখন আমাদেরই লাভ কেন আমাদের লাভের জন্য কিন্তু বড় বড় মনীষীরা এই কথাগুলো বলে গেছেন ডক্টর বিধান রায় সুন্দর করে বলেছিলেন তার বাড়ির কাজের ব্যক্তিটাকে কাজের লোকটাকে বলেছিল যে দেখো লোকে আমাকে ধন্বন্তরি বলে কিন্তু আসলে কি জানো মানুষের রোগ হয় মনে মনটাকে যদি আরোগ্য করা যায় শরীর আপনাতেই আরোগ্য হয় শব্দগুলো মনে রাখবেন কিন্তু লোকে আমাকে ধন্বন্তরি বলে কিন্তু আসলে কি জানো মানুষের রোগ হয় মনে মনটাকে যদি আরোগ্য করা যায় শরীর আপনাতেই আরোগ্য হয় তো এত বড় কথা বলে তিনি হোমিওপ্যাথি ডাক্তার না অ্যালোপ্যাথি ডক্টর অ্যালোপ্যাথি কখনো চর্চা করেননি কিন্তু কথা বলে গেছেন আমাদের কথা কেন হ্যানিম্যান আজ থেকে সে 2000 মানে 200 বছরেরও বহু আগে আমাদের জন্য বলে গেছেন
যে তুমি যদি ওই মানসিক সিমটমের পরে যথাযথভাবে ওষুধ নির্বাচন করতে পারো তাহলে আর কিছু দেখতে হবে না, অতি আরোগ্য হবে। এই কথা কিন্তু সুন্দরভাবে অর্গণনে বলা আছে, বলেছেন তিনি, জোর দিয়েছেন তিনি, কিন্তু সেই জোরটাকে আমরা ধরতে পারিনি, বুঝতেও পারিনি, কেন বোঝার চেষ্টা করিনি। তা আবার সবার কাছে যারা আপনার উপস্থিত সবার কাছে আবার স্বনির্বন্ধ অনুরোধ এবং বারে বারে বলি, অর্গণনের আপনারা এ টু জেড আপনারা মনোযোগ সহকারে পড়বেন এবং অর্গণনের বিশ্লেষণ যারা করেছেন আপনারা যদি এই সেমিনার শেষে আমি যেখানে কর্মরত আছি ওখানে যান, আমি প্রায় 45 জনার কমেন্ট্রি দেখাতে পারবো অর্গণনের পরে আমার কাছে রয়েছে। অর্গণনের পরে খুব বড় বড় যারা কমেন্ট্রি করেছেন তাদের গ্রন্থ আমার কাছে রয়েছে, যে তারা কি বলেছেন কথাগুলো কিসের জন্যে, যে তারা অর্গণনের গভীরতা উপলব্ধি করেছেন, এর আবশ্যকতা দেখেছেন, অর্থাৎ হোমিওপ্যাথি ডাক্তার হতে গিয়ে এটা লাগবেই, আপনি সিগালস করেন আর ই করেন, কেন এর ভিত্তি তাই হোমিওপ্যাথির ভিত্তি হচ্ছে অর্গণন অফ মেডিসিন। ও কি আপনার নির্দেশ করছে যে কার পরে সব থেকে বেশি জোর দিতে হবে, এটা সেগালের কথা না। সেগালও বলেছেন যে এই মূল্যবান জিনিসগুলো স্ক্যাটার্ড অবস্থায় রয়েছে, আমি শুধু এক জায়গায় এনে এই ই করেছি, গ্রথিত করেছি উপকারের জন্যে। ফেরিম্যান যেটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন তার অর্গণন অফ মেডিসিনে ওষুধ সিলেকশনের ব্যাপারে, সেটা হচ্ছে প্রেজেন্ট পেশেন্টের স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। অর্গণন অফ মেডিসিনে এটাকে তিনি সব থেকে বেশি জোর দিয়েছেন। কতটুকু জোর দিয়েছেন, যে এইটা ছাড়া কোনো রোগী হোমিওপ্যাথিক্যালি আরোগ্য করা সম্ভব নয়, এই কথাটা বলেছেন তিনি। ইউ উইল নেভার বি এবল টু কিওর এনি ডিজিজ ইভেন ইন অ্যান অ্যাকুইট, এ কথাটা হ্যানিম্যান তার অর্গানন অফ মেডিসিনে বলেছেন। কোনটার পরে জোর দিয়েছেন, তাহলে আপনি যদি হ্যানিম্যান হোমিওপ্যাথি হতে চান, আপনি যদি বলেন, ক্লেম করেন, নিজেরে দাবি করেন যে আমি হ্যানিম্যান হোমিওপ্যাথ, আমি হোমিওপ্যাথি চর্চা করি, অ্যানিম্যান হোমিওপ্যাথি, তাহলে আপনার প্রেসক্রিপশনে সেটা থাকবে যে আপনি ওষুধ নির্বাচন করেছেন, সব থেকে বেশি জোর দিয়েছেন পেশেন্টের দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন, মন ও মানসিকতার যে অবস্থাটি তারপরে সব থেকে বেশি জোর দিয়েছেন। যদি না হয় তাহলে আপনি ক্লেম করতে পারবেন না, দাবি করতে পারবেন না যে আমি অ্যানিম্যান হোমিওপ্যাথ, অ্যানিম্যান যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটাই আমি স্ট্রিক্টলি ফলো করি। সেখানে তিনি বলেছেন যেটা তার কথা, সে কথার যে সুর, মূল সুর, সেটা হচ্ছে দি সুপ্রিমেসি অফ মেন্টাল সিমটমস ওভার দ্য ফিজিক্যাল। একেবারে খুব গ্রস লেভেল থেকে হোমিওপ্যাথি শুরু, খুব গ্রস লেভেল থেকে রোগের সঙ্গে রোগের সিমিলার যতগুলো উদাহরণ হ্যানিম্যান টেনেছেন, সিমিলারে যে আরোগ্য হয় যেটা প্রথমে বলেছিলাম, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, লাইক কিওর লাইকস, এ সব হচ্ছে একবার গ্রস উদাহরণ, প্রাকৃতিক উদাহরণ সব গ্রস, সেখানে কোনো রেগুলার সিমটম নেই, আনকমন নেই, রিয়ার নেই, স্ট্রাইকিং নেই, সিঙ্গুলার নেই, গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক এসব কিচ্ছু নেই, জাস্ট সিমিলার হয়েছে তাই ভালো হয়েছে। যেমন ডক্টর কালেন, ডক্টর উইলিয়াম কালেন, তার ম্যাটারমেডিকাতে টেটিজন ম্যাটারমেডিকা, এটা ছিল ইংরেজিতে, উনি ইংরেজি থেকে জার্মান ভাষায় ওই অনুবাদ করতেছিলেন ডক্টর হ্যানিম্যান, তাতে সিনকোনা বার্ক, পেরুভিয়ান বার্ক, এর ছালে কি কাজ হয়, যে ম্যালেরিয়া সদৃশ রোগ দূর করে, ডক্টর কালেন তার এক্সপ্লানেশন দিয়েছেন কেন ছাড়ে, উনি বলেছেন এটা একটা টনিক ইফেক্ট আনে স্টোমাকে তাই ভালো করে, ডিউ টু ইটস বিটারনেস, এর তিক্ততার জন্যে একটা টনিক ইফেক্ট আনে স্টোমাকে তাই ভালো করে, হ্যানিম্যান এটা পছন্দ করেননি। দের আর সো মেনি বিটার সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটাই সে ভালো করতে পারে না কেন, পেরুভিয়ান বার্ক ভালো করছে কেন, উনি ওটা প্রয়োগ করলেন। দেখুন লক্ষ্য করে, আপেল
আমার সামনে আপনার সামনে বহুবার উপর থেকে নিচে পড়েছে, আপেল না পড়ুক আমাদের সামনে গাছ না থাকুক, ও বহু ফল উপর থেকে নিচে পড়ে। মাথায় পড়েছিল কার? আইনস্টাইন, নিউটনের, নিউটনের মাথায় পড়েছিল। মাথায় পড়াতে ওনার মাথা টুপ করে জেগে উঠলো যে উপর থেকে ফল নিচে পড়ে কেন, কি অদ্ভুত পাগলের কথা, উপর থেকে জিনিস নিচে পড়বে না তো উপরে চলে যাবে নাকি? আবিষ্কার হলো কি? ল অফ গ্র্যাভিটেশন, যে উপর থেকে নিচে কেন টানে, পৃথিবীর কেন্দ্রে সমস্ত জিনিসকে টানছে, আবিষ্কার হলো। হ্যানিম্যানেরও মাথায় চট করে আসলো এই জিনিসটি, কেন ছোটোবেলায় হ্যানিম্যানকে তার বাবা একটা উপদেশ দিয়েছিলেন, সারা জীবন সেটা সে পালন করে চলেছেন। সেটা কি? যে বাবা তুমি যদি কোনো সত্য পাও নিজের সেটাকে যাচাই করে দেখো, কারো কথা ইনফ্লুয়েন্স এটা গ্রহণ করো না, সত্য বলি নিজে প্রয়োগ করো, পরীক্ষা করো, যদি সত্য বলে প্রমাণিত হয় তখন তুমি সেটাকে গ্রহণ করো। হ্যানিম্যান সেটাই করেছিলেন। তাহলে কালেন বলেছেন তাই মেনে নিয়েছেন যে ওটা একটা টনিক ইফেক্ট আনে স্টোমাকে, তাই সে ম্যালেরিয়া জ্বর ভালো করে, গ্রহণ করেননি তিনি, নিজে প্রয়োগ করলেন। আপনারা জানেন উনি কেমিস্ট্রিতেও ডক্টরেট ছিলেন, হ্যানিম্যান চিকিৎসা বিজ্ঞানে ডক্টরেট ছিলেন, এবং কত কম বয়সে তিনি ডক্টরেট উপাধি পেয়েছিলেন, এত বড় ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ভগবান অর্থাৎ স্রষ্টা যেই নামে আমরা অভিহিত করি না কেন, তাকে স্রষ্টাকে, এই তার উপযুক্ত একটা আধার না হলে এই সত্য আসে না। হ্যানিম্যান নিজে বলেছেন যে চিকিৎসকও সৎ হতে হবে, সৎ মানসিকতা সম্পন্ন হতে হবে, তাহলে এই ভগবৎ করুণা রূপ আরোগ্য যে শক্তি এটা সঞ্চারিত হবে ওই রোগীর মাধ্যমে, তাহলে সে ভালো হবে। তা আমাদের পিওর হতে বলেছেন, তাহলে এটা এটা একটা স্পিরিচুয়াল ট্রিটমেন্ট, ঈশ্বর প্রদত্ত। তাহলে অত বড় একটা আধার, যিনি সত্যের জন্যে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন, যে আমি যে আমার যে বিদ্যা অধিগত হয়েছে অ্যালোপ্যাথিতে ওটা যদি আমি প্রয়োগ করি ভালো করার পরিবর্তে তাকে আরও ক্ষতিগ্রস্ত করি, এই কারণে তিনি ছেড়ে দিয়েছিলেন। যে আমার উদ্দেশ্য যদি রুগীর ভালো করা হয় এবং যাতে আমি ভালো করার চেষ্টা করছি তা প্রয়োগ করার যদি রুগীর আরও ক্ষতি হচ্ছে, তিনি এই জন্যে কিন্তু অ্যালোপ্যাথি টোটালি ছেড়ে দিয়েছিলেন, যেটা আরোগ্য করে না মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এরপরে তিনি জীবিকা নির্বাহের জন্যে ওই অনুবাদ কাজ আপনারা জানেন বেছে নিয়েছিলেন, তাই সেই সময় তিনি 12টা ভাষায় একেবারে সুপণ্ডিতই ছিলেন বলতে হবে। গ্রিক ভাষায় পড়াশুনো করিয়ে প্রাইভেট পড়িয়ে তিনি অর্থ নিয়ে তা দিয়ে কিন্তু লেখাপড়া চালিয়েছেন সেই সময়। তাহলে চিন্তা করেন সে এই যে উপযুক্ত আধার অর্থাৎ ক্ষেত্র, এই ক্ষেত্রে এই হোমিওপ্যাথির যে একটি স্পিরিচুয়াল ট্রিটমেন্ট, এই জন্যে সেই স্রষ্টা পাঠিয়েছেন তার মাধ্যমে। তাহলে যেটা বলছিলাম যে ছোটোবেলায় ওই যে তখনই তিনি জানতে পারলেন যে যে ওষুধ প্রয়োগ করলে ওটা ভালো হয়, ওই সে দ্যাট ইজ প্রাকৃতিক রোগ দূর করে সেই করতে পারে, যে প্রাকৃতিক রোগ সদৃশ এক কৃত্রিম রোগ সৃষ্টি করতে পারে, রোগও যে অবস্থা সৃষ্টি করতে পারে সেইটা করতে পারে। এটা একেবারে ক্রুট লেভেলের হোমিওপ্যাথির কথা। এইভাবে চলতে চলতে হ্যানিম্যান কিন্তু সেখানে থেমে থাকেননি, ওই ব্যাপারে নেননি, পরবর্তীতে তিনি গবেষণা করতে করতে দেখলেন যে মানুষের এই যে টোটাল অবয়ব এই ব্যাপারটি কেন এই যে সুপারফিসিয়াল লেভেলের যে সিমিলারিটি ওটা দিলে কেন ভালো হয় না, ভালো হয় না তার একটা বড় কারণ হচ্ছে যে মানুষ একমাত্র মানুষ হচ্ছে মন প্রধান জীব, একমাত্র মানুষ হচ্ছে মন প্রধান জীব, অর্থাৎ মনের বৃত্তিতে মনের চিন্তা ভাবনায় অর্থাৎ সে আইদার ইন্টেলেকচুয়ালি অর ইমোশনালি সে গাইডেড হয়, বেশিরভাগ গাইডেড হয় সে ইন্টেলেকচুয়ালি। আপনারা যারা বসে আছেন ইমোশনালি গাইডেড হন, কিন্তু আজকে গাইডেড হয়ে আসছেন ইন্টেলেকচুয়ালি, অন্য কোনো প্রাণী এইভাবে গাইডেড হতে পারে না, হতে পারে সেই যে ইন্টেলেকচুয়াল কোনো
প্রাণীজ অথবা আর উন্নত ঈশ্বর সংস্পর্শে আসছে। আপনারা দেখছেন এই যে পশু পাখি বিভিন্ন রকমের খেলা দেখায়, দেখেছেন না সার্কাসে? সার্কাসে তো দেখেছেন। সে কি ওই খেলা এমনি এমনি নিজে শিখেছে? না, তাকে শিখিয়েছে। শিখিয়েছে কে? মানুষ। তাহলে কে শেখাতে পারে? ওর থেকে আরও বেশি ট্যালেন্ট সম্পন্ন, প্রতিভা সম্পন্ন কারো সংস্পর্শে গিয়ে। একে বলে ক্লাস অ্যান্ড কোহেশন, সংঘাত সমিতি। সংঘাত সমিতিতে ক্লাস অ্যান্ড কোহেশনে ওই আমাদের ইন্টেলেকচুয়াল লেভেল, আমাদের যে অ্যাবিলিটি, এগুলো বেড়ে যায়। ঠিক তেমনি ওই হ্যানিম্যান চর্চা করেছিলেন, ওনার ছোটোবেলায় বলতো, এই কাক সম্পর্কে 10টা লাইন লেখো। তার বাবা বলতেন, তুমি কাক সম্পর্কে একটা বিষয় দিতেন যে এই বিষয় তুমি লেখো। এইভাবে শানিত হয়েছে যে ক্লাস অ্যান্ড কোহেশন, সংঘাত সমিতিতে ওই নিয়ে চিন্তা করতে করতে, চর্চা করতে করতে, তখন তার এই মেধা, বুদ্ধিবৃত্তি, চিন্তার ক্ষমতা এগুলো বেড়ে গিয়েছিল। তাহলে একটা উপযুক্ত আধার। আপনারা যারা, আমরা যারা চর্চা করছি, আমাদের জন্য কিন্তু হ্যানিম্যান এইগুলো বলে গেছেন যে কী নিয়ে চর্চা করতে হবে। তাহলে হোমিওপ্যাথি শুরু ছিল একেবারে ক্রুড লেভেল থেকে, সিমিলার, একেবারে ক্রুড কি যে ওর একেবারে যারা খুব লো লেভেলের হোমিওপ্যাথি করেন তারা, একটা পায়খানা আসলে কী হয়েছে যে ওর খুব পেট খারাপ করেছে ছেলেটার, তো কেমন যে ওর পায়খানাটা কেমন বলো তো, যে হলুদ হলুদ পায়খানা, একটু টকটক গন্ধ আসে, মিল্টে মিল্টে এবার একটু হয়, ওই পায়খানার সময় একটু পেটে ব্যথা করে, মেলাবার চেষ্টা করি। আপনারা যারা সবাই হোমিওপ্যাথ, আপনাদের আমাদের একেবারে উচ্চ লেভেল পর্যন্ত আমরা যারা বসে আছি, এর থেকে তো অনেক মেধা সম্পন্ন বড় বড় হোমিওপ্যাথি ডাক্তার আছে, কাজটা করে সবাই এক, সবাই এক কাজ করি। সেই ভদ্রলোক খোঁজে সিমিলার, আমরাও খুঁজে সিমিলার, একেবারে লো লেভেলের যে আছে সেও খোঁজে সিমিলার। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটি জায়গায়, তাদের কনসেপশন সিমিলারের এবং আমাদের কনসেপশনের ভিতরে পার্থক্য রয়েছে। কোন জায়গার সিমিলার করছে? আরও সাটেল জায়গার সিমিলার করছে তারা, আমরা ক্রুড লেভেলের জায়গায়। আমাদের যেমন চিন্তা চেতনা সেইভাবে ক্রুড জায়গায় খুঁজি। এই যে কেসটা দেখানো হলো, ডক্টর রসিমবাবু দেখিয়েছিলেন, ওর ভিতরে পেশেন্টের আছে যে তার ঠান্ডায় দিলে উপশম। আপনি কোনো ম্যাথামেটিকে দেখাতে পারবেন বেলাডোনা ঠান্ডায় উপশম আছে? তো প্রথমে আসলে তো আমি রিডাপাল দিয়ে দিতাম, দিতাম না? ক্লাসিক্যাল হলে একটু ভাবতো না, কখনো ভাবার কোনো অবকাশই নেই যে যে পেশেন্টের ঠান্ডায় উপশম বলেছে না, এটাকে দেখছিলেন পেশেন্ট কথা বলছে যে শুধু ঠান্ডা দিলেই ভালো লাগে। তাহলে কি রয়েছে? দি প্রেজেন্ট মেন্টাল স্টেট, যেটা বলছিলাম প্রেজেন্টের ভিতরে রয়েছে কি কি, দুটো পার্ট, একটা বেসিক এবং অল্টার। আর এটা আমরা একেবারে খুব জায়গায় গিয়ে ওটা বলেছি। নেক্সট ইসে সেটা হচ্ছে কি, গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দি কনসেপ্ট অফ দি টোটালিটি অফ সিমটমস অ্যান্ড দি সিমিলিমাম। দিস ইজ দ্য লাস্ট লাইন, যার পরে আমরা ওষুধ নির্বাচন করব। সেটা কি? গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দি কনসেপ্ট অফ দিস টোটালিটি অফ সিমটমস। হোমিওপ্যাথিতে এই কথাটি একেবারে শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, টোটালিটি অফ সিমটম। ওষুধ নির্বাচন করতে হবে কিসের পরে? টোটালিটি অফ সিমটমের পরে। টোটালিটি অফ সিমটমটা কি, যে কি সামগ্রিক অবস্থায় কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সংখ্যাগত সমন্বয়ে আমরা এটাই করব, সাংখ্যিক যে অথবা গাণিতিক যে ইটা ঘটেছে, অ্যাসেম্বলি হয়েছে সিমটম, এটা কি এর টোটালিটি? হ্যানিম্যান বলেছেন না, টোটালিটির নীতি হবে কোয়ালিটির। সেই কোয়ালিটিটা কি? হ্যানিম্যান বলেছেন কোন কোন কোয়ালিটি, কোয়ালিটি হচ্ছে আনকমন, রেয়ার, পেকুলিয়ার, স্ট্রাইকিং, গাইডিং, সিঙ্গুলার, ক্যারেক্টারিস্টিক সিমটম, এর টোটালিটি নিতে হবে। জাস্ট এরপরেই সেই টোটালিটির ব্যাপারটি রয়েছে। কিন্তু পরবর্তীতে হ্যানিম্যান বলেছেন হ্যাঁ নেবো ঠিকই টোটালিটি অফ সিমটম, কিন্তু তারও একটা লেভেল রয়েছে, এটি কি শরীরের শরীরগত না মনোগত। হ্যানিম্যান একবার কনক্লুশনে টেনেছেন যে আপনি যদি আরোগ্য করতে চান, যেটা বলছিলাম আরোগ্য করছেন, তাহলে আপনাকে নির্ভর করতে হবে, সেই ওষুধটাই নির্বাচন করতে হবে যে ওষুধটা আপনাকে গাইড করছে কিসের থেকে, দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। কার ভিত্তিতে? ভিত্তিটি হচ্ছে ওই পরে স্লাইডে লেখাবো, ভিত্তিটা হচ্ছে কি, কী ডিজিজ হয়েছে, রোগটা কী হয়েছে। আমার কাছে কিন্তু আপনার কাছে আসবে হয় শারীরিক একটা সমস্যা নিয়ে অথবা মানসিক সমস্যা নিয়ে, আমার আপনার কাছে আসবে।
আমি যে দুটো পরপর কেস দেখাবো, এই দুটো আছে একেবারে মেন্টাল ডিজিজ। তাহলে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে কিসের পরে? সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে রোগ। রোগগ্রস্ত হয়ে আমার কাছে পেশেন্ট আসে, তাহলে আগে আমি প্রথম রোগের কথাটা শুনবো, কী সমস্যাটা। ধরুন সমস্যা হচ্ছে ফিজিক্যাল সমস্যা, সমস্যা হচ্ছে পেটে ব্যথা। তো পেটে ব্যথাও একটা ফিজিক্যাল সমস্যা, পেটে ব্যথার কারণে তার মেন্টাল স্টেটে কী কী চেঞ্জ আসছে। মেন্টাল স্টেট কিন্তু দুটো জায়গায়, ও বলছিলাম যে দুটো হাত, সেমনি তেমনি আমাদের দুটো হেমিস্ফিয়ার রয়েছে, এই যে লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ারে আমি ইন্টেলেক্ট, রাইট হেমিস্ফিয়ারে আমাদের ইমোশান। যদি কোনো কোনো বিষয়ে এই পাশে ধারণা, যদি কোনো বিষয়ে অর্থাৎ বাম দিকে কোনো জাতীয় থট ডেভেলপ করে, সঙ্গে সঙ্গে থটের ফিলিংটা কিন্তু আপনার ডান পাশে চলে আসবে, সিমুন্টেলাসলি স্পন্টেনাসলি এটা চলে আসবে এবং সেইভাবে এক্সপ্রেসড হবে। যে কোনো ধারণা তার একটা ফিলিং রয়েছে, প্রতিটি ধারণার একটা ফিলিং রয়েছে। আপনি যদি বলেন কি ওই যে সামনে তো এই দ্যাট ইজ আপনার যে পেটে ব্যথার কথা বললাম, আপনাকে পেটে ব্যথা হচ্ছে একটা পেইন, আমি ফিজিক্যালি ফিল করছি, সমস্ত ফিলিং কিন্তু মন থেকে আসে। তার গোড়া ধরুন আপনার শরীরটা, কিন্তু যে ফিল করে সে কিন্তু মন। সে মনে কি বলছে আমরা একবারে ডিস্টিংগুইশ করব, কোনটুকু মনের কথা আর কোনটুকু ফিজিক্যাল কথা। যে সমস্যাটা কি, আমার পেটে ব্যথা, কে বলছে কথাটা? কথা বলছে মন। কার সম্পর্কে বলছে? তার শরীর সম্পর্কে। ওই বলছিলাম না আই অ্যান্ড মাই, আই অর্থাৎ মন কার সম্পর্কে বলছে, মাই মানে ওই তার শরীর বাসগৃহ, যেটা কেন্ট বলেছেন উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ ম্যান আর দি হাউস হোয়ার হি লিভস ইন ইজ ইজ বডি, যেখানে সে বাস করে সেটা তার শরীর। কে বাস করে? আমার মনটা। তো মন হচ্ছে শরীরের পরিচালক, মনই কিন্তু একটা প্লিডারের ভূমিকা নিচ্ছে, উকিলের ভূমিকা নিচ্ছে। যেমন এই যে হাত পা পেট নাক কান কথা বলতে পারে না, ওর হয়ে কথা বলছে কিন্তু মন। মনই জানাচ্ছে যে আপনার কি হয়েছে, আমার পেটে ব্যথা। পেটে ব্যথার বর্ণ দিচ্ছে, কখন হয়েছে আপনি প্রশ্ন করলেন, ওই উত্তর দিচ্ছে যে এই যে এত এই তো প্রায় ছমাস ধরে এই পেটে ব্যথা, কখন বাড়ে, কিসে বাড়ে, সুন্দর করে বলতে লাগলো, কী করলে উপশম হয় বলতে পারলো। এরপরে সেই পেশেন্ট যদি এইটা নিয়ে আপনার এখন কী চিন্তা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে যদি বলে যে আমি খুব বিপদে আছি, প্রথমে এসেই বললো যে কী অবস্থা, কে স্যার আমি খুব বিপদে পড়েছি, ডাক্তার সাহেব খুব বিপদে আছি, বলার সঙ্গে সঙ্গে আপনার কী বিপদ এইটা কিন্তু জানতে হবে। আপনি বললেন বিপদ পরে, তোমার সমস্যাটার কথা বলো, সঙ্গে সঙ্গে কিন্তু তার স্টেট থেকে আপনি হারিয়ে গেলেন। আমার আপনার কাজ হচ্ছে, প্রধান কাজ ওই মেন্টাল স্টেটটাকে উন্মোচন করা। হেনিম্যাল কোর্সে বলেছেন যে শব্দটি ডিসকভার, ডিসকভার দ্য মেন্টাল স্টেট। ডিসকভার মানে উন্মোচন করা, উন্মোচন করা মানে যেমন একটা জিনিস ঢাকা রয়েছে, আস্তে সেটাকে ঢাকনাটাকে খোলা। ঠিক তেমনি পেশেন্ট খুলবো কী করে, পেশেন্টের কথা থেকে কিন্তু আমার খুলতে হবে। পেশেন্ট কোথায় রাখলো, কোন স্টেটে রাখলো, পেশেন্টকে স্টেট নিয়ে আপনার কাছে চলে আসতে। একটা পেশেন্ট একটা স্টেটে আছে, ওই স্টেটটাকে যথাযথভাবে আবিষ্কার করা যে কোন স্টেটে আছে। আমি আপনি কখনোই কোনো জিনিস আমার তরফ থেকে ইম্পোজ করব না, এবং কোনো সময় তাকে এক্সাইট করব না যে আপনার সামনে পেশেন্ট বলে আছে, বসে আছে, একটু তাড়াতাড়ি বলেন তো আপনার জিনিসগুলো, টিপ টিপ করে বলছেন কেন, একটু ঝটপট করে বলেন, বেটা কেমন তো বলেন, মিনি মিনি করে কথা বলছেন কেন। এই যে জিনিসগুলো সঙ্গে সঙ্গে স্টেটটাকে হারিয়ে গেল, কেন সে ওই মিনি মিনি স্টেটেই আছে, ওইটাই আপনার নিতে হবে। সে কথা বলছে না, যে কথা বলতে পারেন, একটা প্রশ্ন করেছি এটা উত্তর দিতেই পারেন না আপনি, এটা হবে না। ওই যে উত্তর দিতে পারছে না, এইটা হচ্ছে পেশেন্টের স্টেট। আমাদের সুন্দর রুব্রিক রয়েছে এইসবের জন্যে, যে পেশেন্ট উত্তর দিতে পারে না, আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, সুন্দর রয়েছে অ্যান্সার আনাবল টু, একেবারে স্পষ্ট রয়েছে অ্যান্সার আনাবল টু। যদি একটা প্রশ্ন করেন সে প্রশ্নের অন্য একটা উত্তর দেয়, অ্যান্সার ইরেলিভেন্ট। যদি প্রশ্ন করেন ও উত্তর দেয় অন্য একটা ব্যাপার অথবা একটা ভুল। আমাদের সুন্দর রুব্রিক রয়েছে দ্যাট ইজ অ্যান্সারিং ইনকারেক্ট। আপনি যদি তারা দেন একটা প্রশ্ন করলাম কি আর তুমি উত্তর দিচ্ছ কি, এটা কিন্তু হবে না, আপনি তাকে গুলিয়ে ফেললেন। আপনার আমার একেবারে আনটাচড অবস্থায় আবিষ্কার করতে হবে যে পেশেন্টের মেন্টাল স্টেটটা কী রয়েছে। ওকে ওইভাবে নাড়ানো যাবে না, জাস্ট যেভাবে বলে, কত পেশেন্ট এসে বলে তার মা বাবা সামনেই বলে যে
ও তো কথা বলতে পারবে না, আমি বলি সেটি বলেন। মা বাবাই বড় সমস্যা সৃষ্টি করে যে না ও তো কিছু বলতে পারবে না, নি আমার কথাই শোনেন, ওর কথাটা, এই কথাগুলো কিন্তু মা বাবার হয়ে যাবে, পেশেন্টের হবে না। আপনি আগে প্রথমে ওর কথা শুনি, যতটুকু বলতে পারে তাই শুনি সেই অবস্থায়। এই হচ্ছে একেবারে মধ্য কথা, আসল বিষয় যে আমাদের মূল কাজ হচ্ছে পেশেন্টের মেন্টাল স্টেটটাকে জানতে হবে, আবিষ্কার করতে হবে। কেন যে মেন্টাল স্টেটের পরে যে হ্যানিম্যান নিজেই বলেছেন, জোর পরে যে তুমি যে ওষুধ প্রয়োগ করতে পারো ওইটি হবে রেমেডি, মেডিসিন না, ড্রাগ না, কিন্তু হ্যানিম্যান উল্লেখ করেছেন রেমেডি, অর্থাৎ ওই তোমাকে ওই মেডিসিনটা আরোগ্য করবে। আজ শুক্রবার, আজ তো শুক্রবার, গতকাল তো বৃহস্পতিবার ছিল, জাস্ট তার আগের বৃহস্পতিবারে ইন্ডিয়াতে আমি একটা উইকলি ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম। আমার বক্তব্য শেষে আমার প্রায় ঘণ্টাখানেক আমি হ্যানিম্যান হোমিওপ্যাথি এবং আমরা যেটা করি এর একটা কম্পারেটিভ একটা আলোচনা করতেছিলাম, এবং খুব শ্রোতারা যারা ছিলেন উপস্থিত, ডক্টররা ইন্ডিয়ান, খুব একবার মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলেন, শুনলেই তো বোঝা যায় যে তারা কতটা অ্যাটেন্টিভ। বক্তব্য শেষ, এরপরে পরিচালক আমার বক্তব্যের বিষয়ে বলতে গিয়ে যে কথাগুলো বললেন, খুব চালাক মানুষ তো, ইন্টেলেকচুয়াল পার্সন, পার্সোনালি কিছু চালাক হয়, এই আমাদের মতো অত বোকাশোকা না তো, তিনি বললেন যে হ্যানিম্যান বলেছেন একটি বিশেষ ফল যদি কেউ খেয়ে ফেলে তাহলে তাকে বমনকারক ওষুধ দিতে হবে। হ্যানিম্যান বলেছেন বমনকারক ওষুধ, ওর পরেই যদি কেউ জোর দিয়ে বলে হ্যাঁ হ্যানিম্যান বলেছেন বমনকারক ওষুধ দিতে হবে, এই যে বলেছেন হ্যানিম্যান বমনকারক ওষুধ, তাহলে সব ব্যাপারেই, সব বিষয়ের পরে যেখানে বমনকারক ওষুধ প্রয়োগ করতে হবে আর অন্য কিছু ভাবতে হবে না, ওই বমনকারক ওষুধই দিতে হবে, এতই জোর থাকে। ঠিক তেমনি আমরা যদি, তার ভাষ্য কিন্তু, আমরা যদি বিশেষ কোনো অ্যাফরিজমের পরে এত পরিমাণ জোর দিই তাহলে সেটি কি ঠিক হবে? অর্গননের কোনো বিশেষ অ্যাফরিজমের পরে যদি আমরা এত পরিমাণ জোর দিই সেটি কি যথার্থ হবে, ঠিক হবে? আমি তো বক্তব্য শেষে একবার নিশ্চুপ হয়ে বসে আছি, যেহেতু খুব কনক্লুশনটা কী টেনেছেন। কিন্তু আমরা আজকে একটা খুবই সুন্দর আলোচনা শুনলাম যেটা আমাদের কাজে আসবে। এই কথা বলার পরে কিন্তু কনক্লুশন তিনি টেনেছেন এটা, কিন্তু তার আগে যে কথাটি বললেন যে আমরা যদি হ্যানিম্যানের একটা বিশেষ অ্যাফোরিজমের পরে এতটা জোর দিই, এই যে জোরটা, এই জোরটা কি আমি দিয়েছি, অরঙ্গন কি আমার বাবা লিখেছেন নাকি? না, অবশ্যই আমার বাবা লিখেছেন, যেহেতু ফাদার অফ হোমিওপ্যাথি, আমরা হোমিওপ্যাথির চর্চা করি, সে আমরা তো তারই ছেলে পেলে, সেই একদিকে তাই আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মূল ব্যাপার হচ্ছে জোরটা তো আমরা দিইনি, জোর দিয়েছেন স্বয়ং হ্যানিম্যান নিজে। তাহলে আমরা বলবো যে যারা এই নিয়ে কথা বলেন, বিরোধিতা করেন, তার হোমি এই হ্যানিম্যানের এই অ্যাফোরিজমের অর্থ বুঝতে পারেননি যথাযথভাবে, এর মর্ম উদ্ধার করতে পারেননি যথাযথভাবে। হোমিওপ্যাথি যেমন খুশি চর্চা করে, আমার মতো করে চর্চা করে, ওষুধ প্রয়োগ করার পরে ভালো ফল পেলে যদি তার উপকার আসে সেটা হ্যানিম্যানের হোমিওপ্যাথি নয়। কত কিছু শোনা যায় যে এরপরে এই ওষুধ প্রয়োগ করেছিলাম, যেমন আমাদের, আমার এক জানা মতে খুব আমাদের এলাকার খুব সম্মানজনক এবং খুব ভালো অবস্থানে আছেন একজন হোমিওপ্যাথ, তার এক অ্যাসিস্ট্যান্ট, সে ভদ্রলোক সেদিন ছিলেন না, ওই অ্যাসিস্ট্যান্ট খুলে বসে আছেন, উনি একটু এসে গেছেন, পেশেন্টের আসলে নামটা আমরা লিখে রাখবেন, এই ছিল তার দায়িত্ব, এবং বলবেন যে অমুক দিনে আসবেন তিনি। হঠাৎ এক জ্বরে ঢুকে এসেছে ছোটো বাচ্চা, উনি করেছেন তাকে, তিন চার দিন ধরে জ্বরে ভুগছেন, সেই ভদ্রলোক তাকে সালফার 50 mg তিনটে ডোজ দিয়ে দিয়েছেন, সালফার 50 mg তিনটা ডোজ দিয়ে দিয়েছেন,
এবং বলেছেন কি এইটা এইভাবে খেতে হবে, ওতে ঠিক হয়ে যাবে। জ্বর কিন্তু ভালো হয়ে গেছে, সেই ভদ্রলোকের ভাষ্য মতে জ্বর ঠিক হয়ে গেছে। তা আপনি কি মনে করেন, এই যে ছোট বাচ্চা 3 দিন ধরে জ্বরে ভুগছেন, তাকে সালফার 50 mg এটা আপনারা দিতেন? বলুন, আপনারা কি দিতেন? তাই এই যে চর্চা, এই চর্চাটা কি হেনি মেনেন হোমিওপ্যাথি? যদি ভালো হয়েছে তার ভাষ্য মতে, আমি তো দেখিনি, তার কথা মতে যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, তাহলে যে কোনো খুশি। ওই যে ডক্টর কাঞ্জিলাল বলছিলেন যে হোমিওপ্যাথির বাক্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ তুলে ওষুধ প্রয়োগ করা, এটা কিন্তু হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি সেটাই, আপনি কোন নীতির পরে এই ওষুধটি প্রয়োগ করলেন তাহলে সেটা হোমিওপ্যাথি হবে। আপনি কোন নীতির পরে এই ওষুধটি প্রয়োগ করেছেন সেটা হচ্ছে হোমিওপ্যাথি। সেটা যদি হোমিওপ্যাথির হ্যানিম্যানের ইনস্ট্রাকশনে হয়, সেটা যদি সূক্ষ্মমাত্রায় হয়, সেটা যদি হ্যানিম্যান যে সিমটমের পরে জোর দিয়েছেন, যেভাবে নিতে বলেছেন ওইভাবে হয় এবং যথাযথভাবে আরোগ্য সাধিত হয়, সেইভাবে চলে আসে আরোগ্য প্রক্রিয়াটি, তাহলে বলতে হবে যে হ্যাঁ, আপনি হোমিওপ্যাথি চর্চা করেছেন, হোমিওপ্যাথিক যথার্থ ওষুধটি প্রয়োগ করা হয়েছে। তা না হলে যদি আমি যা খুশি চর্চা করি এবং বলি যে আমি হোমিওপ্যাথ, এটা কিন্তু কোনোভাবে নয়। গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দি কনসেপ্ট অফ দি টোটালিটি অফ সিমটমস অ্যান্ড দি সিমিলিমাম, সবাই আমরা খুঁজছি কিন্তু একটা সিমিলার মেডিসিন, উই নিড এ সিমিলার মেডিসিন। দ্য মোস্ট সিমিলারকে বলা হচ্ছে সিমিলিমাম, মোস্ট সিমিলিমাম, মোস্ট সিমিলার মিনস সিমিলিমাম। সেটা কি? তাহলে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট, গ্রাজুয়াল ডেভেলপমেন্ট কেন? যে শুরু হয়েছিল ক্রুড স্টেটের সিমিলিমাম দিয়ে, ক্রুড স্টেটের সিমিলার দিয়ে, এরপরে ধীরে 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 এই টোটালিটি অফ সিমটমের ডেভেলপমেন্ট ঘটেছে। এই কনসেপ্টটা, এই ধারণাটা, ধারণাটা কি? টোটালিটি অফ সিমটমের ধারণা এবং সিমিলিমামের ধারণা, সদৃশতমের ধারণা এবং লক্ষণ সামগ্রিকতার ধারণার একটা ডেভেলপমেন্ট ঘটেছে। সেটা কি? গ্রাজুয়াল ডেভেলপমেন্ট, ধাপে ধাপে উন্নতি, এটা ঘটেছে, ক্রমান্বয়ে উন্নতি সাধিত হয়েছে। কোন কনসেপ্টটার? টোটালিটি অফ সিমটম। তো টোটালিটি অফ সিমটমস মানে হচ্ছে লক্ষণের সামগ্রিকতা নয়, অর্থাৎ কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে। সে কোয়ালিটির সব থেকে বেশি প্রাধান্য যেটা দিয়েছেন অ্যানিম্যাল, সেটা হচ্ছে স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। ওটাকে তিনি সবসময় পেকুলিয়ার এবং ক্যারেক্টারিস্টিক বলেছেন, অন্য কিছু বলেননি, পেকুলিয়ার এবং ক্যারেক্টারিস্টিক। তাহলে আমাদের যেটা কালেক্ট করব পেশেন্টের কাছ থেকে সেটা হচ্ছে ওই, সেটা কি? ওই যে অল্টার স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। কিসের থেকে? ডিজিজের থেকে। তাহলে আপনার কাছে কিন্তু পেশেন্ট আসবে এই টোটাল অবস্থাটা নিয়ে, এইটা মনে রাখার চেষ্টা করেন। এইটা কিন্তু একেবারে ওই যে গ্রাজুয়াল ডেভেলপমেন্ট হয়ে যে পর্যায়ে গিয়ে হ্যানিম্যান হোমিওপ্যাথিকে, তার নিজের হোমিওপ্যাথিকে, হ্যানিম্যানের হোমিওপ্যাথিকে দাঁড় করিয়ে গেছেন সব থেকে বেশি প্রাধান্য দিয়ে, সেটা হচ্ছে এই অল্টারনেটিভ স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন। কিসের ভিত্তিতে? ডিজিজের ভিত্তিতে। সেই জন্য বলেছেন এই কথাটা, ইন অল কর্পোরাল ডিজিজ দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার। 210 এই কথাটি বলেছেন, ইন অল কর্পোরাল ডিজিজ, সমস্ত শারীরিক রোগে, এই যে রোগের কথা বলো, হতে পারে সেটা অ্যাকুইট, হতে পারে সেটা ক্রনিক, যাই হোক না কেন, এতে কি হবে? দি স্টেট অফ দি মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার, সর্বদাই পরিবর্তিত হয়। কিসের কারণে? ওই শারীরিক রোগের কারণে। তে শারীরিক রোগের কারণে যে মন ও মানসিকতার যে পরিবর্তিত অবস্থা, এরপরেই প্রাধান্য দিয়েছেন যে ওর পরে ওষুধটা নির্বাচন করতে হবে, তারপরে ওষুধ নির্বাচন করতে হবে। এইটা হচ্ছে আমাদের শিকালস মেথডের ভিত্তি। পার্থক্যটা তাহলে কোথায়? একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে পেশেন্টের স্টেটটা আমরা নিচ্ছি, মেন্টাল স্টেটটা নিচ্ছি, নট অনলি দ্য বেসড অন ডিজিজ, ডিজিজের জন্য না।
সেই ডিজিজের ব্যাপারে না হতে পারে। আমরা যদি প্রশ্ন করি কোনটা, যে যে আপনি বেশি ভাবছেন কী নিয়ে, কী চিন্তা করছেন সেটা কী, দেখুন লক্ষ্য করে কিসের পরে আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি, এই যে বেসিক ইন্ডিকেশান অফ দি সিলেক্টিং রেমেডি, যার পরে আমরা সব থেকে বেশি জোর দেবো সেটা হচ্ছে মেথডে দিয়েছেন, ওটা কিন্তু আগেরটা বললাম হেনি ম্যাম যেটা জোর দিয়েছেন। আমরা জোর দিয়েছি কিসের পরে, সেটা কী, সেটা কী, প্রেজেন্ট। হোয়াট ইজ প্রেজেন্ট? প্রেজেন্ট পারসিস্টিং প্রিডোমিনেটিং। হোয়াট ইজ প্রেজেন্ট? প্রেজেন্টটা কী, ফর হুই ইজ দ্য পেশেন্ট ফিলস অ্যান আর্স ফর ট্রিটমেন্ট দি চিফ কমপ্লেন্ট, যে কারণের জন্যে, যে অসুবিধার জন্যে পেশেন্ট ফিল করে যে চিকিৎসা নেওয়া দরকার, ডাক্তার দেখানো দরকার, ওষুধ খাওয়া দরকার, এইটা দূর করা দরকার, যে জন্যে আপনার কাছে আসছে ওইটি হচ্ছে চিফ কমপ্লেন্ট, দিস ইজ প্রেজেন্ট। যে অবস্থায়, যে কন্ডিশনে ওই পেশেন্ট বর্তমানে রয়েছে ওইটাকে বলা হচ্ছে দ্যাট ইজ প্রেজেন্ট, চিফ কমপ্লেন্ট। নেক্সট হচ্ছে পারসিস্টিং। পারসিস্টিং অর্থাৎ যে ইমোশনটি, সেটা ভয়, ভীতি, দুশ্চিন্তা, দুর্ভাবনা, যাই হোক না কেন, যে আকারে সেটা প্রকাশিত হোক না কেন, কান্না আকারে হোক, হাসি আকারে হোক, যে অবস্থায় প্রকাশিত হোক না কেন, যে জিনিসটা বারে বারে ফিরে আসছে, স্যার আমি সুস্থ হব তো, আমি ভালো হব তো, এটা কোনো বড় রোগ না তো, কোনো বড় সমস্যা হয়নি তো, এই যে ব্যাপারটি, যে ইমোশনটি, অর্থাৎ এই কথার পিছনে যে ফিলিংটি কাজ করছে দ্যাট ইজ ইমোশন, যেটা বারে বারে ফিরে আসছে ওইটা হচ্ছে পারসিস্টিং। যে ভাবনাটি বারে বারে ফিরে আসছে, যে আবেগটি বারে বারে ফিরে আসছে ওইটা হচ্ছে পারসিস্টিং। আর কি, প্রিডোমিনেটিং, সর্বোচ্চ অবস্থা, দি চিফ কনসার্ন হুইচ ইজ দ্য আপার মোস্ট অফ অল, পেশেন্টের ভিতরে যে জিনিসটি, যে ভাবনাটি সব থেকে বেশি রয়েছে সর্বোচ্চ পর্যায়ে, তার মনটা একেবারে অধিকার করে রয়েছে, সেইটা হচ্ছে প্রিডোমিনেটিং। যেটা কি, যে বর্তমানে আপনি সবচেয়ে বেশি ভাবেন কী করে, ভাবেন কী নিয়ে। পেশেন্ট যদি বলে কী বলবো স্যার, একমাত্র ছেলে আমার, সে হচ্ছে পঙ্গু, সে হচ্ছে বিকলাঙ্গ, চলাফেরা করতে পারে না, ওরে নিয়েই আমার সবচেয়ে বেশি ভাবনা, সবচেয়ে বেশি চিন্তা। তাহলে কী হলো, তার নিজেকে নিয়ে অতটা ভাবছে না, নিজের জন্যে কেন আসছে, যে যদি আমি অক্ষম হয়ে পড়ি, কাজ করতে না পারি, তাহলে দেখবে কে, সংসার দেখবে কে, এইটা হচ্ছে প্রিডোমিনেটিং। অর্থাৎ তার মনের ভিতরে কোন ভাবনাটি, কোন চিন্তাটি, কোন দুশ্চিন্তাটি সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে, টোটাল মনটা জুড়ে রয়েছে তার চিন্তা ভাবনায়, যেটা সেইটা হচ্ছে তার প্রিডোমিনেটিং স্টেট, প্রিডোমিনেটিং অবস্থা, সেটা কি, দি চিফ কনসার্ন। এর ভিত্তিতে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট অফ দি মাইন্ড অফ দি পেশেন্ট, যেটা যার পরে আমার ওষুধটা আমি সিলেকশন করব, কোন পথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, পেশেন্টের ভিতরে যেতে হবে তো, ওকে বলে এন্ট্রি পয়েন্ট, কিসের ভিতর দিয়ে আমি প্রবেশ করব, কোন কথার থেকে, পেশেন্টের কোন জায়গা থেকে, জায়গাগুলো হচ্ছে এই চিফ কমপ্লেন্ট দিয়ে আপনি ঢুকতে পারেন। চিফ কমপ্লেন্টের কারণে তার ইমোশন লেভেলে, তার ইন্টেলেকচুয়াল লেভেলে কী ডেভেলপ করেছে, কী ধারণা জন্মেছে রোগ সম্পর্কে, যেটা তখনই বলতেছিলাম যখন কারেন্ট ছিল না, অর্থাৎ পেশেন্ট তার রোগ নিয়ে দুশ্চিন্তা, দুর্ভাবনা করতে পারে, তা নিয়ে একটা ফলস পারসেপশনে থাকতে পারে, যে আমার আমার মনে হয় ক্যান্সারই হয়েছে আমার, এই এই অবস্থাগুলো লাগে, আমার মনে হয় তাই, আপনার সুন্দর রুব্রিক রয়েছে ডিলুশন ক্যান্সার হিয়ে আছে, দেখা গেল কি আসলে কোনো পরীক্ষা নিরীক্ষায় কিছুই পাওয়া যায়নি, কিন্তু তার মনে না পরীক্ষায় ধরা পড়ে নাই, যথার্থ পরীক্ষা হয় নাই, এই যে ব্যাপার। তাহলে ইন্টেলেকচুয়াল লেভেলে এইটা ডেভেলপ করেছে, কী ডেভেলপ করেছে, দুটো পার্ট তো বলছিলাম, ইন্টেলেকচুয়াল লেভেলে আমাদের যেগুলো ডেভেলপ করে সেটা হচ্ছে থট,
সেটা হচ্ছে কি, দ্যাট ইজ ওই যাকে বলে যে দ্যাট ইজ থট লেভেলে যেগুলো রয়েছে আমাদের ডিলিউশন ইমাজিনেশান, এইগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল পার্টি আমাদের ডেভেলপ করে রোগ হলে। ওর সঙ্গে সঙ্গে যে থটটা ডেভেলপ করলো সেই থট অনুসারে আমাদের ইমোশন ডেভেলপ করে, সেই থট অনুসারে যে কি যে এই যে পেটে ব্যথা লাগছে কোনো কিছু হয়ে গেল কি না, এই যে কোনো কিছু হয়ে গেল কি না ডেভেলপ করেছে কিন্তু মেন্টালের ইন্টেলেকচুয়াল পার্টে বাম দিকে স্পন্টানিয়াসলি সিমুলটেনাসলি আপনার ডান পাশে ডেভেলপ করবে ইমোশন লেভেলে। তাহলে চারিপাশে যেগুলো হচ্ছে এখন রোগ হলেই তো খুব খারাপ দিকে যাচ্ছে, বসি ভয় হলে নামও নিতে চায় না যে চারিপাশে যা হচ্ছে ওরম কিছু ঘটলো কি না ঘটে কি না, যে কী সে মুখেই বেশি ভয় হলে মুখেও বলে না, ক্যান্সার শব্দটাও মুখে উচ্চারণ করে না, এই যে তার ভিতরে কিন্তু মনে আসছে মুখে বলছে না, এই জিনিসটা হচ্ছে তার ডেভেলপ করলো তার ইমোশন লেভেলে। এইটা নিয়েই সম্পূর্ণভাবে আমাদের মনোচিত্র রোগীর। তো এবার আমরা সামনে সময় কম, আমরা শুরু করবো একটা কেস দিয়ে।